ভিডিও ক্লিয়ারলি দেখতে পাচ্ছো কিনা সেটা একটু কমেন্ট করে দ্রুত জানিয়ে দাও। আমার কথা শোনা যাচ্ছে কিনা বা তোমরা ভিডিওটা ক্লিয়ার দেখতে পাচ্ছো কিনা একটু দ্রুত জানিয়ে দাও। জি অল ক্লিয়ার, ফেয়ার অ্যান্ড লাভলি, ঠিক আছে। তো কথা শোনা যাচ্ছে, ভিডিও দেখা যাচ্ছে। এখন বলো তোমরা কেমন আছো, সবাই কেমন আছো? জি ভালো আছে সবাই। আচ্ছা আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের এর আগে ক্লাস হয়েছে কয়টা? চারটা, 4 নম্বর লেকচার পর্যন্ত। 4 নম্বর লেকচার যে বুঝিয়েছি তোমরা কি বুঝতে পারছিলাম? 4 নম্বর লেকচারটা যে বুঝিয়েছিলাম বিশ্বযুদ্ধ, অ্যাকচুয়ালি লেকচারটা অনেক বড়, এরপরে সংস্থা ছিল, এক ক্লাসে সব তো সম্ভব হয় না, তারপরেও আমি চেষ্টা করি তোমাদের পুরো লেকচারটা বুঝিয়ে দেওয়ার। তোমরা আশা করি লেকচারটা ভালো মতো বুঝতে পেরেছিলাম। গত লেকচার ছিল হচ্ছে লেকচার 4, আন্তর্জাতিক শুরু হয়েছে গত লেকচার থেকে, আবার আরো 2টা আন্তর্জাতিক হবে, 3টা আন্তর্জাতিক হওয়ার পরে আবার বাংলাদেশ শুরু হবে, ঠিক আছে? তো ভাই আমার একটা কোশ্চেন ছিল, ঠিক আছে, কোশ্চেনটা নেওয়া যাবে, এখানে কোশ্চেন নেওয়া যাবে না, যখন ওখানে বসবো তখন নেওয়া যাবে। এটা দিয়ে আমার অনেক ফ্রেন্ডের সাথে ডিবেট করছি। কোনটা নিয়ে ডিবেট করেছে বলতো ভাইয়ারা? আমি এটা নিয়ে, কোনটা নিয়ে বলেছে? অ্যাভয়েড শান্ত, ও আচ্ছা আচ্ছা, এটা নিয়ে ফ্রেন্ডের সাথে ডিবেট করেছে। কি নিয়ে ডিবেট করেছে শান্ত? আমার সাথে কেউ পারে নাই, থ্যাংকস স্যার লেকচার 4-এর জন্য। আচ্ছা ঠিক আছে, অর্থাৎ তুমি লেকচার 4-টা করে তোমার ফ্রেন্ডের সাথে ডিসকাস করেছো, মানে তুমি এখানে ফার্স্ট হয়েছো। হ্যাঁ বল শান্ত, অনেক অনেক ধন্যবাদ, মানে তুমি এটা ভালো পেরেছো বলে এটা আমার ভালো লেগেছে, কারণ তোমাকে আমি পড়িয়েছি, তুমি আমার লেকচারটা করে ডিবেট করে বা তাদের সাথে হচ্ছে ফাপড় না। আচ্ছা ঠিক আছে, শুভ ইসলাম শান্তি বলেছে ফাপড় যাই হোক ঝগড়া করে না, ও একটা ভালো কাজ করেছে, ওকে ভালো কাজ অবশ্যই অ্যাপ্রিসিয়েট করো সবই, ঠিক আছে, না লক্ষ্য করো। যাই হোক আমরা কথা বলবো না, সবাই ভালো আছো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা সরাসরি লেকচার 5-এ চলে যাবো, আজকে লেকচার 5, কোনো কথা চলবে না। রিহাও বলেছে ফাপড়, তোমাদের মতো তো ঝগড়া কেন লাগে, ওকে ওরে বিলিভ নাই, দেখছো অবস্থা শান্ত, তোমাকে সবাই মিলে পচাচ্ছে। যাই হোক আমরা শান্ত সবাই, আমি তোমার পাশে আছি শান্ত, তুমি এগিয়ে চলো, তুমি তোমার মতো পড়িয়ে যাও, সমস্যা নেই। ওকে দেখো আজকে হচ্ছে লেকচার, আচ্ছা হিংসা করে, যাই হোক লেকচার আজকে, আজকে লেকচার হচ্ছে 5। ভাই আর কথা বলবো না আমি এক্সট্রা, দয়া করে আমরা একটু মজা করব, কিন্তু মজা করার সময় করব, এখন আমরা একটু পড়াটা শুরু করি। হ্যাঁ মনে হয় জি একজন আরেকজনের, আচ্ছা যাই হোক লক্ষ্য করো, আপনি থাকলে হবে ইনশাল্লাহ, ওকে ঠিক আছে, থার্ড ওয়ার্ল্ড। আর যাই হোক শান্ত, এখন সবাই চুপ, আমরা পড়ালেখায় চলে যাই। লেকচার 5 রয়েছে, সবাই পড়া শুরু করো। মহাদেশ পরিচিতি, মহাদেশ পরিচিতি ফার্স্টে রয়েছে, মহাদেশ পরিচিতি। হ্যাঁ তোমরা আমাকে বলো পৃথিবীতে মহাদেশ রয়েছে কয়টি? সবার কাছে প্রশ্ন, পৃথিবীতে মহাদেশ রয়েছে কয়টি? সবার কাছে প্রশ্ন করেছি, পৃথিবীতে মহাদেশ কয়টি? হাউ মেনি কন্টিনেন্টস ইন দা ওয়ার্ল্ড, কতটি কন্টিনেন্টস আছে পৃথিবীতে? 7 কন্টিনেন্টস ইন দা ওয়ার্ল্ড, পৃথিবীতে 7টি মহাদেশ রয়েছে, কতটি মহাদেশ? 7 কন্টিনেন্ট ইন দা ওয়ার্ল্ড। নাম্বার 1 লেখো দ্রুত, সবাই লিখবা এশিয়া, প্রথম মহাদেশ হচ্ছে এশিয়া, দ্বিতীয়টা আফ্রিকা, আয়তনে দ্বিতীয় মহাদেশ হচ্ছে আফ্রিকা, এশিয়াতে রাষ্ট্র আছে 44টি, রাষ্ট্র দিয়ে দিচ্ছে একবারে, আফ্রিকাতে আছে 54টি রাষ্ট্র। নাম্বার 3 উত্তর আমেরিকা, একটু দ্রুত করবা, উত্তর আমেরিকা, এখানে রাষ্ট্র রয়েছে 23টি। নাম্বার 4 দক্ষিণ আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এখানে রাষ্ট্র রয়েছে 12টি। নাম্বার 5 অ্যান্টার্কটিকা, অ্যান্টার্কটিকা, এখানে রাষ্ট্র রয়েছে 00, রাষ্ট্র রয়েছে বলতে রাষ্ট্র নাই যাই হোক। নাম্বার 6 ইউরোপ, ইউরোপ আয়তন ইউরোপ 6, রাষ্ট্র রয়েছে 48টি। নাম্বার 7 ওশেনিয়া, ওশেনিয়া, ওশেনিয়া বা এটাকে আমরা বলি অস্ট্রেলিয়া মহাদেশ, অস্ট্রেলিয়া মহাদেশ, এখানে রয়েছে 14টি রাষ্ট্র, কতটি রাষ্ট্র? 14টি রাষ্ট্র রয়েছে। তাহলে দেখো ভাইয়ারা সবাই একটু লক্ষ্য করো, ভাইয়া আমেরিকা কয়টা, আচ্ছা আমেরিকার অঙ্গরাজ্য হচ্ছে 50টি, ভাইয়া আমেরিকার অঙ্গরাজ্য 50টি, আচ্ছা ঠিক আছে। তাহলে প্রথম হচ্ছে এশিয়া,
দ্বিতীয় আফ্রিকা, তৃতীয় উত্তর আমেরিকা আয়তনে, চতুর্থ দক্ষিণ আমেরিকা আয়তনে, পঞ্চম অ্যান্টার্কটিকা, ষষ্ঠ ইউরোপ, সপ্তম ওশেনিয়া। তাহলে এখন তোমরা আমাকে বলো পৃথিবীর সবচেয়ে, তোমরা কি লিখেছো দাও, পঞ্চাশটা হবে, পঞ্চাশটা হবে, গুগলে যাতে না থাকে পঞ্চাশটা অঙ্গরাজ্য হবে। এখন তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, গুগলকে বিশ্বাস করতে নেই, গুগলে যে কেউ ওটা চেঞ্জ করতে পারে, গুগলে যে সব সত্যি হবে তা কিন্তু না, সাবধান। তাহলে এখন তোমরা আমাকে বলো পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ কোনটা, আয়তনে পৃথিবীর বড় মহাদেশ, সবাই বলো বড় মহাদেশ, সবাই উত্তর করো, সবাই কমেন্ট করো, দ্রুত করো, দ্রুত ক্লাস শেষ করবো আজকে। সবচেয়ে বড় মহাদেশ এশিয়া, সেকেন্ড আফ্রিকা, থার্ড উত্তর আমেরিকা, ফোর্থ দক্ষিণ আমেরিকা, ফিফথ অ্যান্টার্কটিকা, সিক্স ইউরোপ, একদম লাস্ট সপ্তম হচ্ছে ওশেনিয়া। এটা সবচেয়ে ছোট মহাদেশ আয়তনে, আমি সিকোয়েন্স আকারে দিয়েছি, বড় থেকে ছোট পর্যন্ত আয়তনে দিয়েছি, এরকম সিকোয়েন্স আকারে আমি তোমাদের মহাদেশগুলো দিয়ে দিয়েছি। এখন বলো তোমাদের কাছে প্রশ্ন, রাষ্ট্র সংখ্যায় বড় মহাদেশ কোনটা, রাষ্ট্র সংখ্যা বেশি কোথায়, সবার কাছে প্রশ্ন, রাষ্ট্র সংখ্যা বেশি কোথায়, আফ্রিকাতে। তাহলে স্বাধীন রাষ্ট্র সংখ্যা বেশি কোথায়, আফ্রিকাতে। বলো রাষ্ট্র সংখ্যা কম কোথায়, কোন মহাদেশে রাষ্ট্রের সংখ্যা সবচেয়ে কম, সবার কাছে প্রশ্ন, কোন মহাদেশে, অ্যান্টার্কটিকা তো রাষ্ট্রই নাই রে ভাই, অ্যান্টার্কটিকাতে কোনো রাষ্ট্রই নেই, কম আবার কি হবে, কম কোনটাতে সেটা বলো, রাষ্ট্র সংখ্যা কম কোনটাতে, কোনটা, দক্ষিণ সাউথ আমেরিকাতে রাষ্ট্র সংখ্যা কম, মাত্র কয়টা, 12টা, কোনো রাষ্ট্র নেই কোন মহাদেশে বলো তো, কোন মহাদেশে কোনো রাষ্ট্র নেই, সবার কাছে প্রশ্ন, কোন মহাদেশে কোনো রাষ্ট্র নেই, অ্যান্টার্কটিকাতে, কোথায়, অ্যান্টার্কটিকা মহাদেশে কোনো রাষ্ট্র নেই, কেন থাকবে, অ্যান্টার্কটিকাতে রাষ্ট্র না থাকার কারণ পৃথিবীর মোট বরফের 80-90% বরফ এখানে রয়েছে, সারা পৃথিবীর মোট বরফের 80-90% বরফ শুধু অ্যান্টার্কটিকাতে রয়েছে। তাহলে এত বরফ থাকলে ঠান্ডা হবে নাকি গরম হবে, এই মহাদেশটা ঠান্ডা নাকি গরম, সবার কাছে প্রশ্ন করেছি, অ্যান্টার্কটিকাতে পৃথিবীর মোট বরফের 80-90% বরফ রয়েছে, এটি ঠান্ডা নাকি গরম বলো, ঠান্ডা না গরম, কোল্ড হবে, প্রচুর কোল্ড হবে, এখানে মাঝে মাঝে -70 ডিগ্রি, -79 ডিগ্রি এরকম করে মাইনাসে নেমে যায় তাপমাত্রা, তাপমাত্রা যদি মাইনাসে নামে তাহলে এখানে কি কোনো স্থায়ীভাবে মানুষ বসবাস করতে পারবে, স্থায়ীভাবে কোনো মানুষ এখানে বসবাস করতে পারবে না, অতিরিক্ত শীতল বা কোল্ড হওয়ার কারণে, ঠিক আছে, এখানে স্থায়ীভাবে কোনো মানুষ বসবাস করে না, তবে হ্যাঁ প্রতি বছর প্রায় 4000-এর মতো মানুষ এখানে অবস্থান করে, কিন্তু কেউ স্থায়ী নয়, সবাই, কেউ বিজ্ঞানী, কেউ জেলে, কেউ পর্যটক, এরকম প্রত্যেক বছর প্রায় 4000 মানুষ এই অ্যান্টার্কটিকাতে অবস্থান করে অস্থায়ীভাবে, কিভাবে, অস্থায়ীভাবে অবস্থান করে, কিন্তু স্থায়ী রাষ্ট্র এখানে নেই, কারণ এত পরিমাণ বরফ থাকা, এটা অনেক শীতল এবং কি বলেছি, অথবা অধিক শীতল রয়েছে এখানে, ঠিক আছে। তাহলে এবার তোমরা আমাকে বলো সবচেয়ে ছোট মহাদেশ কোনটা আয়তনে, আয়তনে ক্ষুদ্রতম মহাদেশের নাম কি, সবার কাছে প্রশ্ন, আয়তনে ক্ষুদ্রতম মহাদেশ কোনটি, আয়তনে ক্ষুদ্রতম মহাদেশ কোনটি, ওশেনিয়া আয়তনে ছোট, যদিও রাষ্ট্র 14টা কিন্তু রাষ্ট্রগুলো ছোট ছোট, ক্ষুদ্র ক্ষুদ্র, আয়তনে ছোট মহাদেশ হচ্ছে ওশেনিয়া, ঠিক আছে, বা অস্ট্রেলিয়া মহাদেশ। এখন যদি সবগুলো যোগ করি, আমি যদি সবগুলো যোগ করি, 4 আর 8 এ 12, 12 আর 2 এ 14, 14 3 এ হচ্ছে 17, 17 4 এ 21, 21 4 এ 25, 25 এর 5, হাতে থাকে 2, 2 1 এ 3, 3 4 এ 7, 7 1 8, 8 2 এ 10, 10 5 এ 15, 15 4 এ 19। তাহলে পৃথিবীতে মোট স্বাধীন রাষ্ট্রের সংখ্যা কত বলো, পৃথিবীতে মোট স্বাধীন রাষ্ট্র কতটি, সবার কাছে প্রশ্ন, পৃথিবীতে মোট স্বাধীন রাষ্ট্র কতটি বলো, পৃথিবীতে মোট স্বাধীন রাষ্ট্র কতটি। তাহলে প্রত্যেকটা মহাদেশের স্বাধীন রাষ্ট্রগুলো হিসাব করলে পৃথিবীতে স্বাধীন রাষ্ট্র সংখ্যা দাঁড়ায় হচ্ছে 195টি। তাহলে পৃথিবীতে স্বাধীন রাষ্ট্র কতটি, 195টি রাষ্ট্র, তার মধ্যে এশিয়াতে 44, আফ্রিকায় 54, মুখস্থ করতে হবে কিন্তু এটা, উত্তর আমেরিকায় 23, দক্ষিণ আমেরিকা 12, অ্যান্টার্কটিকা 0, ইউরোপ 48, ওশেনিয়া 14। কোন মহাদেশে কতটি রাষ্ট্র আছে এবং সিকোয়েন্স আকারে তুমি মনে রাখবা, কারণ পরীক্ষায় প্রশ্ন করতে পারে এইভাবে, কোনটি দ্বিতীয় মহাদেশ আয়তনে, কোনটি তৃতীয় মহাদেশ, কোনটি চতুর্থ,
আবার প্রশ্ন দিয়ে দিল এই মহাদেশের স্বাধীন রাষ্ট্র কয়টা আছে, যেহেতু তোমরা ডি ইউনিটে, ডি ইউনিটে কিন্তু সংখ্যা ভিত্তিক প্রশ্নগুলো হয়ে থাকে, বড় ছোট সংখ্যা ভিত্তিক, উচ্চতম রাজধানী মুদ্রা, এই প্রশ্নগুলো কিন্তু ডি ইউনিটে হয়ে থাকে। এর জন্য ভাইয়েরা টোটাল স্বাধীন রাষ্ট্র হচ্ছে 195টি, আর স্বাধীন পরাধীন সহ প্রায় 233-234টার মতো রাষ্ট্র পৃথিবীতে আছে, সেগুলো পরাধীন, 195টা স্বাধীন। স্বাধীন গুলা জানবা, আর পরাধীন গুলা আমি তোমাদের পরে নাম লিখে দিব যে এই এই পরাধীন রাষ্ট্রগুলো একটু দেখে রাখবা, যেগুলো ঝামেলা চলছে, যেগুলো স্বাধীন হতে চাচ্ছে কিন্তু যেগুলো স্বাধীন না, সেগুলো আমি তোমাদের একসময় লিখে দিব। এরকম প্রায় 233-234টার মতো রাষ্ট্র পৃথিবীতে আছে স্বাধীন পরাধীন সহ, স্বাধীন পরাধীন সহ, তবে এটা কাউন্ট অ্যাকচুয়ালি কাউন্ট না, বলতে পারে 233-234টার মতো স্বাধীন পরাধীন সহ রাষ্ট্র রয়েছে। ওকে সাইড, ঠিক আছে। অবশ্যই কমাইলে পড়ো, বাংলা ইংরেজিতে জিকেতে বেশি মার্কস থাকবে, যতই কমাক, যদি 40 করে তাহলে জিকেতে 20 থাকবে, বাংলায় 10 থাকতে পারে, ইংরেজিতে 10 থাকতে পারে, ঠিক আছে। ওকে আমি এটা মুছে দিচ্ছি তোমাদের। তাহলে আজকে আমাদের পড়ার বিষয় কোন মহাদেশ বলো, আজকে আমাদের পড়ার বিষয় লেকচারে কোন মহাদেশ আছে বলো তো, আজকে লেকচারে কোন মহাদেশ আছে, আজকে লেকচারে পড়ার বিষয় কোন মহাদেশ, এশিয়া মহাদেশ। তাহলে আজকে লেকচারের বিষয়বস্তু হচ্ছে এশিয়া, এশিয়া মহাদেশটা আজকে আমরা লেকচারের মধ্যে সুন্দর করে পড়ে ফেলবো। আজকে টোটাল পড়ার বিষয় রয়েছে এশিয়া মহাদেশ, লেকচার 5 মহাদেশ পরিচিত ছিল ফার্স্টে, আর পুরো লেকচারটা এশিয়া মহাদেশের উপর আলোচনা করা হয়েছে, আমরা এখন এশিয়া মহাদেশ নিয়ে আলোচনা করব। দেখো এশিয়া মহাদেশ, ভাইরা স্বাধীন রাষ্ট্র কয়টা তোমরা বলো, এশিয়াতে স্বাধীন রাষ্ট্র কতটি দ্রুত বলো, এশিয়াতে স্বাধীন রাষ্ট্র কতটি, এশিয়াতে স্বাধীন রাষ্ট্র কতটি, এশিয়াতে স্বাধীন রাষ্ট্র হচ্ছে 44টি স্বাধীন রাষ্ট্র এশিয়াতে রয়েছে। লেখো এশিয়া মহাদেশকে, এশিয়া মহাদেশকে 5টি অঞ্চলে ভাগ করা হয়েছে, এশিয়া মহাদেশকে 5টি অঞ্চলে ভাগ করতে, এশিয়া মহাদেশের 44টি রাষ্ট্র কয়টা অঞ্চলে বিভক্ত তোমাদের কাছে প্রশ্ন, এশিয়া মহাদেশের 44টি রাষ্ট্র কয়টা অঞ্চলে বিভক্ত বলো, এশিয়া মহাদেশের 44টি রাষ্ট্র কতটি অঞ্চলে বিভক্ত, 5টি অঞ্চলে বিভক্ত রয়েছে। অঞ্চল 1 দক্ষিণ এশিয়া, দক্ষিণ এশিয়া, এখানে রাষ্ট্র রয়েছে 8টি, দ্রুত লিখবা, রাষ্ট্র রয়েছে 8টি। অঞ্চল 2 দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, এখানে রাষ্ট্র রয়েছে 11টি। অঞ্চল 3 দূর প্রাচ্য, দূর প্রাচ্য বা যার অপর নাম পূর্ব এশিয়া, প্রাচ্যের অপর নাম পূর্ব, পূর্ব এশিয়া, এখানে স্বাধীন রাষ্ট্র রয়েছে 5টি। নাম্বার 4 মধ্য এশিয়া, মধ্য এশিয়া যার অপর নাম বলা হচ্ছে উত্তর এশিয়া, উত্তর এশিয়া, যেখানে স্বাধীন রাষ্ট্র রয়েছে 6টি। নাম্বার 5 পশ্চিম এশিয়া, পশ্চিম এশিয়া যেখানে স্বাধীন রাষ্ট্র রয়েছে 14টি। এই জায়গাতে একটু ঝামেলা আছে, সে ঝামেলাটা আমরা পরে ঠিক করব, এখানে একটা ঝামেলা আছে, সে ঝামেলাটা আমরা পরে ঠিক করে নিব। তাহলে এই 5টা অঞ্চল এশিয়া দেশে রয়েছে, এখানে একটা ঝামেলা আছে বলেছে, ঝামেলাটা আমরা লাস্টে ঠিক করব এই জায়গাতে। তাহলে 5টি অঞ্চলের এশিয়া মহাদেশের 44টি রাষ্ট্র 5টি অঞ্চলে বিভক্ত, অঞ্চল 1 দক্ষিণ এশিয়া রাষ্ট্র 8টি, অঞ্চল 2 দক্ষিণ পূর্ব এশিয়া রাষ্ট্র 11টি, অঞ্চল 3 দূর প্রাচ্য, প্রাচ্য মানে পূর্ব, পূর্ব এশিয়া বলা হচ্ছে 5টি, মধ্য এশিয়া বা উত্তর এশিয়াতে রাষ্ট্র 6টি স্বাধীন, পশ্চিম এশিয়াতে রাষ্ট্র হচ্ছে 14টি। তাহলে এখন যদি আমরা এশিয়ার রাষ্ট্র যোগ করে দেখি কয়টা হয়, 14 আর 6 20, 20 5 25, 25 11 36, 36 আর 8 কত 44। তাহলে এশিয়া মহাদেশের স্বাধীন রাষ্ট্র কতটি হচ্ছে, 44টি মোট স্বাধীন রাষ্ট্র রয়েছে। এখন তোমাদের কাছে প্রশ্ন, কোন অঞ্চলে, এশিয়ার কোন অঞ্চলে রাষ্ট্র সংখ্যা বেশি বলো, এশিয়া মহাদেশের কোন অঞ্চলে রাষ্ট্র সংখ্যা বেশি, সবার কাছে প্রশ্ন, সবাই দেখে বলো এশিয়ার কোন অঞ্চলে রাষ্ট্র সংখ্যা বেশি,
এশিয়ার কোন অঞ্চলে রাষ্ট্র সংখ্যা সর্বোচ্চ? সবার কাছে প্রশ্ন, দক্ষিণ পূর্ব কেন? পশ্চিম এশিয়া রাষ্ট্র 14টা আর দক্ষিণ পূর্ব তো মাত্র 11টা, তাহলে কোনটা বেশি হচ্ছে? পশ্চিম এশিয়াতে, পশ্চিম এশিয়াতে রাষ্ট্র সবচেয়ে বেশি, যেখানে রাষ্ট্র রয়েছে প্রায় 14টি। একটু পরে আমি বলেছি এই অঞ্চলটা আমি তোমাদের ভেঙে দিব, এই অঞ্চলটাতে একটু সমস্যা রয়েছে। তাহলে বলো সবচেয়ে কম স্বাধীন রাষ্ট্র কোন অঞ্চলে? সবচেয়ে কম স্বাধীন রাষ্ট্র কোন অঞ্চলে, এশিয়ার কোন অঞ্চলে? কম কোনটাতে? সবচেয়ে কম স্বাধীন রাষ্ট্র রয়েছে এশিয়ার কোন অঞ্চলে? সবচেয়ে কম স্বাধীন রাষ্ট্র রয়েছে, তোমরা এখন উত্তর করছো না, দূর প্রাচ্যে। এই প্রাচ্য মানে পূর্ব, যাকে বলা হচ্ছে পূর্ব এশিয়াতে রাষ্ট্র মাত্র স্বাধীন কতটি? 5টি রাষ্ট্র রয়েছে। তোমরা এটা অবশ্যই অবশ্যই মুখস্থ করবা, দক্ষিণ এশিয়া আর দক্ষিণ পূর্ব এশিয়া মুখস্থ করবা, দক্ষিণ এশিয়া আর দক্ষিণ পূর্ব এশিয়া 11, দূর প্রাচ্য বা পূর্ব এশিয়া 5, মধ্য এশিয়া বা উত্তর এশিয়া 6, আর পশ্চিম এশিয়াতে কত? 14টি। মোট এশিয়া রাষ্ট্র কতটি? 44টি। এখন আমি সুন্দর করে তোমাদের রাষ্ট্রগুলো সূত্রের পাশাপাশি আমি কোন প্রশ্নগুলো আসতে পারে বা কোন রাষ্ট্রটা গুরুত্বপূর্ণতা আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সবাই রেডি হও, দেখো আমি এটা মুছে দিচ্ছি। এখন এবার আমরা এক নম্বর অঞ্চলটা বর্ণনা করব। তাহলে এক নম্বর অঞ্চলের নাম কি বলো? অঞ্চল ওয়ান এর নাম কি? অঞ্চল ওয়ানের নাম কি? সবার কাছে প্রশ্ন, অঞ্চল ওয়ানের নাম কি? এক নম্বর অঞ্চলের নাম কি? সবাই কমেন্ট করে, তোমরা কমেন্ট কম করছো কেন? নাকি কমেন্ট আসতেছে না, নাকি বুঝতেছে না? উম্মে হাবিবা উত্তর করেছে দক্ষিণ এশিয়া, আনিকা মিথিলা উত্তর করেছে দক্ষিণ এশিয়া, আব্দুল কাদের উত্তর করেছে, আলপনা বলেছে, মারুফা বলেছে, আচ্ছা জান্নাতুল ফেরদৌস বলেছে, তামান না আমার ভাইয়েরা কোথায়? ও ভাই তোমরা কই, তোমরা কই, তোমাদের পাই না কেন? আচ্ছা ঠিক আছে, মারুফা আমি তো মারুফ ভাবছিলাম না, ওটাও আমার ইয়া, নুসরাত জাহান নাদিয়া আমার ভাইয়েরা কোথায়? একজনও পাই না। তন্ময় হাসান আসি, ইয়েস বলেছে, একটা সংরক্ষিত আসন পেয়েছি, তন্ময় হাসান বলেছে আসি, আচ্ছা অল্ট্রা অল্ট্রা বলেছে, অল্ট্রা না অল্ট্রা, আচ্ছা ঠিক আছে, তানভীর আহমেদ বলেছে ভাইয়া দক্ষিণ এশিয়া, হ্যাঁ শান্ত, আচ্ছা যাই হোক, দক্ষিণ এশিয়াতে রাষ্ট্র রয়েছে কতটি? 8টি, 8টি রাষ্ট্র। এখন আমরা মনে রাখা সূত্র শিখব, সূত্র লেখো এমবিএ, এমবিএ ইজ বিএনপি, এমবিএ ইজ কি বলেছি? বিএনপি। এমবিএ হচ্ছে একটা বিবিএ করার পর 2 বছর মেয়াদী এমবিএ করা হয়, এমবিএ কোর্স, তারপর ইজ একটি সাহায্যকারী ভার্ব, আর হচ্ছে বিএনপি হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল পার্টি। এই বিএনপি আমলে এমবিএ চালু হয়েছিল বলে আমরা বলেছি কি এমবিএ ইজ বিএনপি, বিএনপি আমলে কিন্তু এমবিএ চালু হয়েছিল, তাহলে এমবিএ ইজ কি বলেছি? বিএনপি। লক্ষ্য করো, তাহলে ওয়ান এম ফর মালদ্বীপ, দ্রুত এম ফর মালদ্বীপ, নাম্বার টু বি ফর বাংলাদেশ, বি ফর বাংলাদেশ, নাম্বার তিন এ ফর আফগানিস্তান, আফগানিস্তান, নাম্বার ফোর আই ফর ইন্ডিয়া, আই ফর ইন্ডিয়া, নাম্বার ফাইভ এস ফর শ্রীলঙ্কা, শ্রী লং কা, নাম্বার সিক্স, ছয় নাম্বার বি ফর ভুটান, বি ফর ভুটান আমি লিখে নিচ্ছি, সাত এন ফর নেপাল, এন ফর নেপাল, নাম্বার আট লাস্ট পি ফর পাকিস্তান, পি ফর পাকিস্তান, তাহলে পি ফর পাকিস্তান। লক্ষ্য করো, তাহলে এমবিএ ইজ বিএনপি, আচ্ছা ঠিক আছে, তাহলে কি বলেছি? দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্র কতটি? 8টি। মনে রাখার সূত্র হচ্ছে এমবিএ ইজ বিএনপি, লক্ষ্য করো এমবিএ ইজ, আচ্ছা ঠিক আছে, লক্ষ্য করো, যাই হোক লক্ষ্য করো, দেখো কি বলেছি, এমবিএ ইজ বিএনপি, তাহলে কি বলছি? এম ফর মালদ্বীপ, বি ফর বাংলাদেশ, এ ফর আফগানিস্তান, আই ফর ইন্ডিয়া, এস ফর শ্রীলঙ্কা, তারপর কি বলেছি, বি ফর ভুটান, এন ফর নেপাল, পি ফর পাকিস্তান। তোমরা কি প্রত্যেকেই এগুলো মুখস্থ করবা? এক মিনিটের সময় মুখস্থ করো, দ্রুত দেখি, সবাই মুখস্থ করে ফেলো, সবাই মুখস্থ করে আমাকে একটু লিখে দাও তো, সবাই মুখস্থ করে আমাকে এই 8টি রাষ্ট্রের নাম লিখে দাও, দক্ষিণ পূর্ব এশিয়ার 8টা রাষ্ট্রের নাম দ্রুত লিখে দাও, দক্ষিণ পূর্ব এশিয়ার 8টি রাষ্ট্রের নাম দ্রুত লিখে দাও, দ্রুত
দ্রুত লিখে দাও, দ্রুত লেখো, দেখি কি লিখতে পারে। আমি কয়েকজনের কাছে কমেন্ট প্রত্যাশা করছি। দক্ষিণ পূর্ব এশিয়ার 8টা রাষ্ট্র আমাকে লিখে দিতে, আচ্ছা মানে একত্রে লিখে দেয় একজন খেলাফ কি খেফায়তুল্লাহ লিখেছে, মালদ্বীপ শুধু লিখেছে খেফায়তুল্লাহ, যাই হোক একজন লিখেছে একটা রাষ্ট্র, এইতেই আমি সন্তুষ্ট। একটা তো লিখছো এমবি ইজ বিএনপি, আচ্ছা এম মালদ্বীপ, আচ্ছা একজন একটা লিখেছে, যাই হোক এভাবে একটা একটা করে লিখতে হবে না, নরমাল ঠিক আছে বিএনপি ওকে। হ্যাঁ সুমাইয়া রিহা লিখেছে ধন্যবাদ, আনিকা এই জন্যই তো মেয়েরা প্রধানমন্ত্রী, এই জন্যই তো মেয়েরা দেশের স্পিকার, দেখো দেখো আমার ভাইয়েরা একটা একটা লিখে আর লিখতে পারে নাই, দেখো আপুরা সুমাইয়া রিহা লিখেছে সবগুলো, তারপর অনামিকা লিখেছে সবগুলো, আব্দুল কাদের আমার একজন ভাই লিখেছে ধন্যবাদ, আচ্ছা তারপর হচ্ছে আয়েদা আমারই এশা, আরে বাবা নাম রে তোমার নাম বলতে আমার মানে দাঁত ভেঙে গেছে, যাই হোক ঠিক আছে, যাই হোক অনেকে লিখেছো, সবাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখন আমরা যে কাজটা করব, মালদ্বীপের রাজধানী মালে, দ্রুত মালদ্বীপের রাজধানী মালে, বাংলাদেশ ঢাকা, তোমরা এটা জানো কি জানো না জানি না, বাংলাদেশের কি ঢাকা, ওকে, আফগানিস্তান কাবুল, কাবুল, ইন্ডিয়া নয়া দিল্লি, নয়া দিল্লি, শ্রীলঙ্কা শ্রী শ্রী জয়া, শ্রী জয়া বর্ধনা, বর্ধনা পুরা, শ্রী জয়া বর্ধনা পুরা কোর্টে, শ্রী জয়া বর্ধনা পুরা কোর্টে, শ্রী জয়া বর্ধনা পুরা কোর্টে, আগে ছিল কলম্বো, আগে ছিল রাজধানী কলম্বো, বর্তমান রাজধানী হচ্ছে শ্রী জয়বর্ধনাপুরে কোর্টে। ওরে বাপ রে বাপ, আসলে রাজধানীটা অনেক গুরুত্বপূর্ণ কিন্তু অনেক কঠিন, দাঁত ভেঙে যাবে, তবে এটা মুখস্থ যদি নাও হয় কিন্তু একটু ভুল, সবগুলো ভুল করলে তুমি এটা ভুল করবে না, কারণ এটাই তোমার বেশি ফোকাস হয়েছে, চোখের চোখ এটার উপরই বেশি পড়বে, কারণ হচ্ছে এটা কঠিন বলে এই কঠিন রাজধানীগুলো পরীক্ষা সচরাচর দিয়ে থাকে। ভুটানের রাজধানী থিম্পু, রাজধানী কি বলেছি থিম্পু, নেপাল কাঠমান্ডু, কাঠমান্ডু, পাকিস্তান ইসলামাবাদ, ইসলামাবাদ, পাকিস্তান কি বলেছে ইসলামাবাদ, এই রাজধানীগুলো একটু মুখস্থ করবা। মালদ্বীপের মুদ্রা লেখো হচ্ছে রুপিয়া, মালদ্বীপের মুদ্রা রুপিয়া, পৃথিবীতে দুইটি রাষ্ট্রের মুদ্রা রুপিয়া আছে, মালদ্বীপ আর ইন্দোনেশিয়া, পৃথিবীতে দুইটি রাষ্ট্রের মুদ্রা রুপিয়া, মালদ্বীপ আর ইন্দোনেশিয়া, তাহলে বলতো রুপিয়া দিয়ে কতটি রাষ্ট্র রাষ্ট্রের মুদ্রা আছে, রুপিয়া পৃথিবীতে কতটি রাষ্ট্রের মুদ্রা রুপিয়া, দ্রুত বলো পৃথিবীতে কতটি রাষ্ট্রের মুদ্রা রুপিয়া, দুইটা মালদ্বীপ আর ইন্দোনেশিয়া, মালদ্বীপ আর ইন্দোনেশিয়া দুইটার মুদ্রা রুপিয়া। আর বাংলাদেশের মুদ্রা কি আমি জানি না, তোমরা জানো বাংলাদেশের মুদ্রার নাম কি, টাকা, বাংলাদেশের মুদ্রা কি টাকা, যাই হোক আফগানিস্তানের মুদ্রা হচ্ছে আফগানি, আফগানি, আফগানিস্তানের মুদ্রা কি আফগানি, আফগানি ঠিক আছে, রুপিয়া রুপিয়া একই কথা ভাই ব্যাপার না ঠিক আছে, ইন্ডিয়ার মুদ্রা হচ্ছে রুপি, রুপি, শ্রীলঙ্কার মুদ্রা হচ্ছে রুপি, ইন্ডিয়া রুপি, শ্রীলঙ্কা রুপি, ভুটানের মুদ্রাটা অনেক গুরুত্বপূর্ণ, গুলশাম, ডোনাল্ড ট্রাম্প কিন্তু না, কি হবে গুলশাম, গুলশাম কি ট্রাম্প বলতো, গুলশাম, গুলশাম টাম টাম গুলশাম, তা বলতো ভুটানের মুদ্রা কি, সবাই বলো ভুটানের মুদ্রা কি, শ্রীলঙ্কার রুপি, শ্রীলঙ্কার মুদ্রা রুপি, ভুটানের মুদ্রা হচ্ছে গুলট্রাম, গুলট্রাম কি টার্ম, গুলট্রাম ডোনাল্ড ট্রাম কিন্তু না, গুলট্রাম, আমি কিন্তু অপশনের মধ্যে দিব ভুটানের মুদ্রা কি, ডোনাল্ড ট্রাম, গুলট্রাম, আমি কিন্তু এরকম বানিয়ে বানিয়ে অপশন দিব। নেপালের মুদ্রা রুপি, নেপাল রুপি, পাকিস্তান রুপি, নেপাল রুপি, পাকিস্তান রুপি, তাহলে দেখো তো ভাইয়েরা এই অঞ্চলের বেশিরভাগ মুদ্রা কি বলতো, এই অঞ্চলের বেশিরভাগ মুদ্রার নাম কি, এই অঞ্চলের রাষ্ট্রগুলোর বেশিরভাগ দেশের মুদ্রার নাম কি, অর্ধেক মুদ্রার নাম কি রুপি, অর্ধেক রুপি, অর্ধেক কে কে, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান, এই চারটার মুদ্রা রুপি। আর বাংলাদেশেরটা তো মনে থাকবে টাকা, আফগানিস্তানেরটা মনে থাকবে আফগানি, শুধু মনে রাখবা মালদ্বীপ রুপিয়া আর ভুটান গুলশাম, আবার বলেছি চারটা রুপি, বাংলাদেশেরটা টাকা মনে থাকবে, আফগানিস্তানের আফগানি সেটাও মনে থাকবে, দুইটা শুধু মনে রাখবা মালদ্বীপ রুপিয়া আর ভুটান গুলশাম, মালদ্বীপ রুপিয়া, ভুটান কি বলেছি গুলশাম। এখন এই আটটি রাষ্ট্র নিয়ে লক্ষ্য করো, এ আটটি রাষ্ট্র নিয়ে, এ আটটি
রাষ্ট্র নিয়ে গঠিত সংস্থা সার্ক, সংস্থার নাম কি সার্ক, এস ডাবল এ আর সি, এই আটটি রাষ্ট্র নিয়ে গঠিত সংস্থার নাম কি বলো, এই আটটি রাষ্ট্র নিয়ে গঠিত সংস্থার নাম কি, সবার কাছে প্রশ্ন, এই আটটি রাষ্ট্র নিয়ে গঠিত সংস্থার নাম কি, আটটি রাষ্ট্র নিয়ে গঠিত হয়েছে কে সার্ক, তাহলে এই সার্কের সদস্য কতটি, আটটি, তাহলে এনবিএ ইজ বিএনপি, এটা দিয়ে যে রাষ্ট্রগুলো হবে সেগুলো সার্কের সদস্য, তাহলে সার্কের সদস্য কতটি, আটটি। সার্ক প্রতিষ্ঠিত হয়েছে 8 ডিসেম্বর 1985, তাহলে সার্ক প্রতিষ্ঠিত হয়েছে 8 ডিসেম্বর 1985, সার্ক প্রতিষ্ঠিত হয়েছে 8ই ডিসেম্বর 1985 সাল, ঠিক আছে। এটা কাবুল, কবুল লেখি নাই রে, কাবুল, কবুল না, কাবুল, কাবুল, ঠিক আছে। তাহলে আফগানিস্তানের মুদ্রা কি, রাজধানী কি, কাবুল, লক্ষ্য করো। তাহলে সার্কের প্রতিষ্ঠা সাল কত, সবাই বলো সার্কের প্রতিষ্ঠা সাল কত, সবার কাছে প্রশ্ন করেছি, সার্কের প্রতিষ্ঠা সাল কত, 1985 সালে সার্ক প্রতিষ্ঠিত হয়েছে। সার্কের সদস্য রাষ্ট্র কতটি, সবার কাছে প্রশ্ন, সার্কের সদস্য রাষ্ট্র কতটি, আটটি। সার্কের উদ্যোক্তাকে বলো তো, সার্কের উদ্যোক্তাকে, সার্কের উদ্যোক্তা কোন রাষ্ট্র, বাংলাদেশ, সার্কের উদ্যোক্তা কোন রাষ্ট্র, বাংলাদেশ হলো সার্কের উদ্যোক্তা। সার্কের সর্বশেষ সদস্য কোনটা, আফগানিস্তান 2007 সালে, সার্কের সর্বশেষ সদস্য কোনটা, সবার কাছে প্রশ্ন, সার্কের উদ্যোক্তা বাংলাদেশ, কিন্তু সার্কের সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটা, আফগানিস্তান হচ্ছে সার্কের সর্বশেষ সদস্য, 2007 সালে আফগানিস্তান সার্কের সদস্য হয়েছে। এখন এগুলো বিস্তারিত আলোচনা আমি যাচ্ছি না, আমি সূত্র দিয়ে তোমাদের অঞ্চলগুলো রাষ্ট্রগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি যেটা করব, কোন রাষ্ট্রগুলো এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে সেই রাষ্ট্রগুলো আমি দাগায় দিচ্ছি, স্টার চিহ্ন দিয়ে দিচ্ছি, যেটা শীটের মধ্যে থেকে প্রশ্নগুলো তোমরা পড়বা বা বই দেখে পড়বা, আমি দিয়ে দিচ্ছি এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলো দিয়ে দিচ্ছি। তোমরা পড়বা মালদ্বীপটা, পড়বা মালদ্বীপ, আফগানিস্তানটাকে 3 স্টার দিয়ে পড়বা, 2 স্টার দিলাম আফগানিস্তান, ইন্ডিয়াকে 3 স্টার দিয়ে পড়বা, ইন্ডিয়া জড়িত প্রশ্ন পরীক্ষা আসে, ইন্ডিয়া 3 স্টার দিয়ে পড়বা, ভুটানটাকে এখানে তোমরা হচ্ছে 3 স্টার দিয়ে পড়বা, ভুটান 3 স্টার দিয়ে পড়বা, আর নেপালটাকে তোমরা এখানে 2 স্টার দিয়ে পড়ো। আমি এই কয়েকটা রাষ্ট্র তোমাদের পড়তে দিলাম, মালদ্বীপ পড়বা 1 স্টার দিয়েছি। সিটার মধ্যে যে প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো বলে শুধু শুধু এখানে ক্লাস নষ্ট করার মানে হয় না। মালদ্বীপ এ মহাদেশের মধ্যে সবচেয়ে ছোট, মালদ্বীপ মুসলিম বিশ্বের মধ্যে সবচেয়ে ছোট, মালদ্বীপ ভারত মহাসাগরে অবস্থিত, মালদ্বীপ মুসলিম রাষ্ট্র, মালদ্বীপের আয়তন 298 বর্গ কিলোমিটার, এই জিনিসগুলো সিটের মধ্যে যে যে প্রশ্ন আসার মতো সেই সেই প্রশ্নগুলো দেওয়া আছে। আমি যে রাষ্ট্রগুলো তোমাদের দাগিয়ে দিচ্ছি সেই রাষ্ট্রগুলো একটু তোমরা ভালো করে সিট থেকে পড়বা, সিটের মধ্যে সুন্দর করে দেওয়া আছে। তাহলে কি বলেছি, মালদ্বীপ আর বাংলাদেশের বিষয়টা, বাংলাদেশ তো আমাদের আলাদা টপিক আছে, বাংলাদেশ তো আর দাগানোর কিছু নাই, আফগানিস্তান 2 স্টার দিয়েছি, কিন্তু মনে রাখবা হ্যাঁ বাংলাদেশ তো আলাদা ভাবে পড়তেই হবে, ওটাকে স্টার চিহ্ন দেওয়ার তো কিছু নাই, ইন্ডিয়াটা 3 স্টার দিয়েছি, আর ভুটানটা এখানে 3 স্টার দিয়েছি, আর নেপাল দিয়েছি 2 স্টার, এই কয়েকটা রাষ্ট্র ভালো করে পড়বা। মনে রেখো ভাইয়েরা, এই আটটি রাষ্ট্রই, এ আটটি রাষ্ট্রই রাষ্ট্রই ব্রিটিশ উপনিবেশ ছিল, ব্রিটিশ উপনিবেশ ছিল, ব্রিটিশ উপনিবেশ ছিল। তাহলে বলতো দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্রগুলো কার শাসনে ছিল, সবার কাছে প্রশ্ন, দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলো কার উপনিবেশ ছিল, সবাই উত্তর করো, দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলো কার উপনিবেশ ছিল, ব্রিটিশ উপনিবেশ ছিল, তাহলে দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলো ব্রিটিশ উপনিবেশ ছিল। আর একটা প্রশ্ন, দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলো নিয়ে কোন সংস্থা গঠিত হয়েছে, সবার কাছে প্রশ্ন, দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলো নিয়ে কোন সংস্থা গঠিত হয়েছে, সার্ক, দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলো নিয়ে কোন সংস্থা হচ্ছে সার্ক। এখন তোমাদের প্রশ্ন, সার্ক কি ধরনের সংস্থা, আন্তর্জাতিক, আঞ্চলিক, বাণিজ্যিক, সামরিক, আন্তর্জাতিক, আঞ্চলিক, বাণিজ্যিক, সামরিক, সার্ক কি ধরনের সংস্থা, আঞ্চলিক সংস্থা, আন্তর্জাতিক কেন, আঞ্চলিক, এটা কোন অঞ্চল নিয়ে, দক্ষিণ অঞ্চল নিয়ে, দক্ষিণ এশিয়া নিয়ে, তাহলে একটা আন্তর্জাতিক হলো নাকি একটা অঞ্চল নিয়ে হলো, তাহলে সার্ক কি সংস্থা, একটা আঞ্চলিক সংস্থা, কোন অঞ্চল নিয়ে, দক্ষিণ অঞ্চল নিয়ে, দক্ষিণ এশিয়া নিয়ে, এর মধ্যেই তো দেওয়া আছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কোঅপারেশন, রিজনাল মানে কি আঞ্চলিক,
South Asian Association for Regional Cooperation অর্থাৎ দক্ষিণ এশিয়ার সহযোগী সংস্থার নাম কি SARC দক্ষিণ এশিয়ার সহযোগী সংস্থার নাম কি SARC তাহলে ভাইরা SARC এর ফাউন্ডার কে বাংলাদেশ বাংলাদেশ ব্যক্তিটা জীবনে আসবে না জিয়াউর রহমান ছিল ব্যক্তি এই আমলে এটা আসার সম্ভাবনা একদম নাই ঠিক আছে তাহলে ভাইরা আমরা হচ্ছে এই দক্ষিণ এশিয়াটা পড়ে ফেললাম তোমরা শীট দেখে অবশ্যই যে রাষ্ট্রগুলো দাগিয়ে দিয়েছি সেই রাষ্ট্রগুলো ভালো করে শীট দেখে প্রশ্নগুলো আমি দিয়ে দিয়েছি তোমরা ওখান থেকে প্রশ্নগুলো পড়বা ঠিক আছে তারপরে দুই নাম্বারটা অঞ্চল দুই দক্ষিণ পূর্ব এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া রাষ্ট্র কতটি তোমরা বলো দক্ষিণ পূর্ব এশিয়াতে রাষ্ট্র কয়টা সবার কাছে প্রশ্ন দক্ষিণ পূর্ব এশিয়াতে রাষ্ট্র কয়টা সবাই উত্তর করো দক্ষিণ পূর্ব এশিয়াতে রাষ্ট্র কতটি রাষ্ট্র কতটি আচ্ছা ঠিক আছে দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্র হচ্ছে আটটি কতটি এগারোটি এগারোটি সূত্র লেখো সূত্র মাই টিভিতে মাই টিভিতে ফিল্ম দেখলে ফিল্ম দেখলে বিসিএস হবে না মাই টিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না তাহলে কোন টিভিতে মাই টিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না প্লাস পূর্ব তিমুর প্লাস একটা রাষ্ট্র লেখো প্লাস পূর্ব তিমুর প্লাস কি পূর্ব তিমুর তাহলে মাই টিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না প্লাস কি বলেছি পূর্ব তিমুর মাই টিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না তোমরা স্টার জলসা স্টার প্লাস স্টার মুভিস আরো কত চ্যানেল আছে যদি এগুলো দেখো তোমাদের কিন্তু চান্স হবে না কাজেই টিভি দেখা বন্ধ করো দেখো মাই টিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না তাহলে আমরা এখন রাষ্ট্রগুলো লিখব নাম্বার ওয়ান এম ওয়াই তে মিয়ানমার মিয়ানমার নাম্বার টু দেখা যাচ্ছে নাম্বার টু টি তে থাইল্যান্ড টি ফর থাইল্যান্ড থাইল্যান্ড নাম্বার থ্রি ভি ফর ভিয়েতনাম ভিয়েতনাম নাম্বার ফোর এফ ফর ফিলিপাইন এফ ফর ফিলিপাইন নাম্বার ফাইভ আই ফর ইন্দোনেশিয়া আই ফর ইন্দোনেশিয়া নাম্বার সিক্স এল ফর লাওস নাম্বার সেভেন এম ফর মালয়েশিয়া এম ফর মালয়েশিয়া নাম্বার এইট আট নাম্বার বি একটু লিখে নাও তাহলে কি বলছে এম ফর এম ওয়াই তে মিয়ানমার টি তে থাইল্যান্ড ভি তে ভিয়েতনাম এফ তে ফিলিপাইন আই তে ইন্দোনেশিয়া এল তে লাওস এম তে মালয়েশিয়া এম তে কি বলেছি মালয়েশিয়া লক্ষ্য করো বি তে হচ্ছে বি তে কি বি তে ব্রুনাই বি তে ব্রুনাই আবার বলছি বি তে ব্রুনাই কান নাই খালেদা জিয়ার নাই কি নাই ব্রুনাই তাহলে বিতে কি ব্রু নাই কান নাই বলেছি খালেদা জিয়ার কিন্তু ব্রু নাই ব্রু নাই তাহলে বিতে কি বলতো ব্রু নাই কি নাই ব্রু নাই ওকে বিতে ব্রু নাই নাম্বার নয় নয় নাম্বারটা হচ্ছে সি সিতে কম্বোডিয়া কম্বোডিয়া সিতে কি বলেছি সিতে কম্বোডিয়া নয় নাম্বার বলেছি সি সিতে কি বলেছি কম্বোডিয়া নাম্বার দশ এস এসতে সিঙ্গাপুর এসতে কি সিঙ্গাপুর এসতে বলেছি ভাইরা সিঙ্গাপুর এসতে সিঙ্গাপুর আর এগারো নাম্বারটা দেখো এসতে কি বলেছি সিঙ্গাপুর 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 তারপর হচ্ছে এগারো এগারো নাম্বারটা হচ্ছে পূর্ব তিমুর এটা সূত্রের বাহিরে পূর্ব তিমুর তাহলে ভাইরা লক্ষ্য করো ঈদের আচ্ছা যাই হোক লক্ষ্য করো আচ্ছা ঠিক আছে ওকে সমস্যা নাই তাহলে কি বলেছি এম ওয়াই তে মিয়ানমার টি তে থাইল্যান্ড ভি তে ভিয়েতনাম এফ তে ফিলিপাইন
I তে ইন্দোনেশিয়া, L তে লাওস, M তে মালয়েশিয়া, B তে ব্রুনাই, C তে কম্বোডিয়া, S তে সিঙ্গাপুর, R প্লাস কি পূর্ব তিমুর। তোমরা কি 11টা নাম লিখতে পেরেছো? তোমরা কি 11টা নাম লিখতে পেরেছো? তোমরা কি লিখতে পেরেছো 11টা নাম? কি লিখেছো? লেখা হয়েছে? আচ্ছা, মুখস্থ করতে পারবা? দক্ষিণ পূর্ব পরীক্ষায় দিবে নিচের কোনটি দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্র, নিচের কোনটি দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্র নয়। তোমাদের কি মুখস্থ হচ্ছে? আমি কিন্তু রাষ্ট্রগুলো একটা পড়ার ব্যবস্থা করে দিচ্ছি, আমি যে ইচ্ছা করলে এখানে সব মুখস্থ করা দিব তেমনটা নয়। আমি তোমাদের এত সুন্দর করে সাজিয়ে দিব যাতে তোমরা সুন্দর করে আনন্দ সহিত বাসায় পড়তে পারো। আমার কাজ কিন্তু এইটা হচ্ছে। ঠিক আছে, এমআইতে মিয়ানমার, ওকে, ঠিক আছে। তাহলে এইবার আমরা দেখব হচ্ছে এই অঞ্চলের রাজধানীও গুরুত্বপূর্ণ, মুদ্রাও গুরুত্বপূর্ণ। আবার বলেছি, এই অঞ্চল থেকে মিনিমাম 2 থেকে 3টা প্রশ্ন আসে। আবার বলি, এই অঞ্চল থেকে মিনিমাম আন্তর্জাতিক টপিকে 2 থেকে 3টা প্রশ্ন, মিনিমাম 2টা প্রশ্ন আসে এই অঞ্চল থেকে। আমরা একটু দিয়ে দেই, মায়ানমারের রাজধানী নাই পিদো, নাই পি দো, মায়ানমারের রাজধানী নাই পিদো, থাইল্যান্ড ব্যাংকক, ব্যাংকক, ভিয়েতনামের রাজধানী হ্যানয়, হ্যানয়, ফিলিপাইনের রাজধানী ম্যানিলা, ম্যানিলা, ইন্দোনেশিয়া জাকার্তা, জাকার্তা, লাওস ভিয়েন্তিয়েন, ভিয়েন তিয়েন, লাওস কি বলেছে? ভিয়েন্তিয়েন, মালয়েশিয়া পুত্রজায়া, পুত্র, মালয়েশিয়া পুত্রজায়া, ব্রুনাই, ব্রুনাই বন্দর, রাজধানী লিখে দিচ্ছি বন্দর, সেরি, সেরি, বে গো আন, অনেক বড় রাজধানী বন্দর সেরি বেগোয়ান, বনের রাজধানী বন্দর সেরি বেগোয়ান, বন্দর, অনেকে লিখেছে ধন্যবাদ, বন্দর সেরি বেগোয়ান। কম্বোডিয়ার রাজধানী নম পেন, নম পেন, সিঙ্গাপুর, সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর, সিঙ্গাপুর সিটি, পূর্ব তিমুরের রাজধানী হচ্ছে দিল্লি, দিল্লি, দিল্লি থেকে একটা ল বাদ দিলে দিল্লি, পূর্ব তিমুরের রাজধানী কি দিল্লি? এবার আমি আবার বলছি, অনেকেই লিখেছো, অনেক অনেক ধন্যবাদ। লাওসেরটা কি? লাওসেরটা হচ্ছে ভিয়েন্তিয়েন, ভিয়েন্তিয়েন, লাওসের রাজধানী কি? ভিয়েন্তিয়েন, ভিয়েন্তিয়েন। আমি একবার বলছি, মায়ানমারের রাজধানী নাই পিদো, থাইল্যান্ড ব্যাংকক, ভিয়েতনাম হ্যানয়, ফিলিপাইন ম্যানিলা, ইন্দোনেশিয়া জাকার্তা, লাওস ভিয়েন্তিয়েন, মালয়েশিয়া পুত্রজায়া, ব্রুনাই বন্দর সেরি বেগোয়ান, বন্দর সেরি বেগোয়ান, কম্বোডিয়া রাজধানী নম পেন, সিঙ্গাপুর, সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর কি হবে? সিঙ্গাপুর সিটি, আর পূর্ব তিমুরের রাজধানী কি? দিল্লি। তোমাদের এখন, তোমরা কি রাজধানীগুলো লিখতে পেরেছো? রাজধানীগুলো কি লিখতে পেরেছো? সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও রাজধানীগুলো লেখা হয়েছে কি না। আচ্ছা, এখন ভাইয়ারা, সিটি দিয়ে পৃথিবীতে 8টা রাষ্ট্রের রাজধানী আছে, সিটি দিয়ে পৃথিবীতে 8টি রাষ্ট্রের রাজধানী আছে, আমি কি বলে দিব? আমি বললে লিখতে পারবা নাকি তোমরা পরে পড়ে নিবা? কম্বোডিয়াটা হচ্ছে নম পেন, নম পেন, নম পেন, এই নম পেন বানানটা কিন্তু ইংরেজিতে আসে পরীক্ষায়, নম পেন বানানটা, ইংরেজি বানানটা দেখে রাখবা, ইংরেজিতে বানান আসে নম পেন বানানটা কি। ঠিক আছে, আমি কি 8টা রাষ্ট্র সিটি দিয়ে পৃথিবীতে আছে বলে দিব নাকি বইতে তো এই টপিক নাই, আমি কি বলে দিব? বলে দিচ্ছি, এক পাশ থেকে আমি লিখবো না, বলে দিচ্ছি। আচ্ছা, এখানে ছোট করে লিখে দেই আমি, এখানে লিখলে দেখা যাবে, সিটি দিয়ে রাজধানী এক, সিঙ্গাপুর, সিঙ্গাপুর, সিঙ্গাপুর সিটি, দুই কুয়েত, কুয়েত সিটি, কুয়েত, কুয়েত সিটি, তিন ভ্যাটিকান, ভ্যাটিকান সিটি, ভ্যাটিকান, ভ্যাটিকান সিটি, চার সান মেরিনো, সান মারিনো, সান মেরিনো সিটি, নাম্বার পাঁচ লুক্সেমবার্গ, 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 লুক্সেমবার্গ সিটি, নাম্বার সিক্স পানামা, পানামা সিটি, পানামা, পানামা সিটি, নাম্বার সেভেন মেক্সিকো, মেক্সিকো সিটি, মেক্সিকো,
মেক্সিকো মেক্সিকো সিটি নাম্বার 8 গুয়েতমালা গুয়েতমালা সিটি গুয়েতমালা গুয়েতমালা সিটি তাহলে দেখো তো আটটি হয়েছে কিনা সবাই একটু মায়ানমারের রাজধানী নাইপিদো নাইপিদো আমি লিখেছি এখানে ছোট দেখা যাচ্ছে নাইপিদো 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 ঠিক আছে মায়ানমারের রাজধানী নাইপিদো চার নাম্বারটা বোঝো নাই ফিলিপাইনের রাজধানী ম্যানিলা 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 ঠিক আছে চার পাঁচ বুঝলাম না কিছু আমি না বারবার বললাম তোমাকে কোথায় ঘুমাইছিল নাকি নাকি পরে আসতেছো অ্যাড করতেছো বুঝলাম না কিছু আচ্ছা আমি এটা বলবো নাকি ওই আটটা বলবো কোনটার কথা বলতেছি আমি তো বুঝতেছি না এই আটটা নাকি ওই ওই আটটা এই এগারোটা নাকি ওই আটটা রাজধানী বলতেছে এই আটটার সিটি এর আটটার সিটি আটটার সিঙ্গাপুর এক নাম্বার সিঙ্গাপুর সিঙ্গাপুর সিটি রাজধানী সিঙ্গাপুর সিঙ্গাপুর সিটি কুয়েত কুয়েত সিটি ভ্যাটিকান ভ্যাটিকান সিটি সান মারিনো সান মারিনো সিটি সান মেরিনো সান মেরিনো সিটি ইউরোপের রাষ্ট্র সান মেরিনো সিটি লুক্সেমবার্গ লুক্সেমবার্গ সিটি লুক্সেমবার্গ লুক্সেমবার্গ সিটি পানামা পানামা সিটি মেক্সিকো মেক্সিকো সিটি গুয়েতমালা গুয়েতমালা সিটি এই আটটা রাষ্ট্রের রাজধানী সিটি দিয়ে এই আটটি রাষ্ট্রের রাজধানী সিটি দিয়ে আবার বলেছি এই আটটি রাষ্ট্রের ওমা এটা না বুঝার কি হলো আল্লাহ কেমনটা লাগে দিয়ে দিতে গিয়ে তো আমি ঝামেলা ফেলে দিলাম আমি আবার বলছি যে সিটি দিয়ে রাজধানী আছে পৃথিবীর আটটা রাষ্ট্রের যাদের রাজধানীর সাথে সিটি লাগানো দেশের সাথে সিটি লাগানো তাহলে এই সিটি দিয়ে আটটা রাজধানী আমি আবার বলছি বল দ্বারা গোথাকার সিঙ্গাপুর সিঙ্গাপুর সিটি কুয়েত কুয়েত সিটি ভ্যাটিকান ভ্যাটিকান সিটি আসলে রাষ্ট্রের নামই তোমরা জানো না এটাই সমস্যা তোমাদের সান মেরিনো সিটি লুক্সেমবার্গ লুক্সেমবার্গ সিটি পানামা পানামা সিটি মেক্সিকো মেক্সিকো সিটি গুয়েতমালা গুয়েতমালা সিটি এই আটটা রাষ্ট্রের নামের সাথে সিটি দিয়ে রাজধানী এই আটটা রাষ্ট্রের নামের সাথে সিটি দিয়ে রাজধানী মনে থাকবে লক্ষ্য করো আরেকজন বলদা প্রশ্ন করতেছে সেটা হচ্ছে মালয়েশিয়ার রাজধানী পুত্র জায়গা নাম কুয়ালালামপুর ওরে ভাই কুয়ালালামপুর তো কবে রাজধানী ছিল কুয়ালালামপুর এখন বাণিজ্যিক রাজধানী কুয়ালালামপুর এখন বাণিজ্যিক প্রশাসনিক রাজধানী পুত্র জায়গা আবার বলছি তোমাদের অনেক সমস্যা আছে পৃথিবীর প্রত্যেকটা দেশের রাজধানী কয়টা পৃথিবীর প্রত্যেকটা দেশের রাজধানী কয়টা সবাই উত্তর করো পৃথিবীর প্রত্যেকটা দেশের রাজধানী কয়টা পৃথিবীর প্রত্যেকটা দেশের রাজধানী দুইটা আবার কয় একটা প্রত্যেকটা দেশের রাজধানী দুইটা একটা প্রশাসনিক একটা বাণিজ্যিক আবার বলছি পৃথিবীর প্রত্যেকটা দেশের রাজধানী দুইটা একটা প্রশাসনিক একটা বাণিজ্যিক যেমন আমাদের প্রশাসনিক রাজধানী কোনটা আমাদের প্রশাসনিক রাজধানী কোনটা আমাদের প্রশাসনিক রাজধানী কি দেখো প্রশাসনিক নাকি হচ্ছে চিটাগং প্রশাসনিক রাজধানী কোনটা ঢাকা আর বাণিজ্যিক কোনটা তোমাদের পড়ানোটা খুবই টাফ বাণিজ্যিক কোনটা চিটাগং তাহলে প্রশাসনিক ঢাকা বাণিজ্যিক চিটাগং তাহলে প্রশাসনিক রাজধানী ঢাকা বাণিজ্যিক চিটাগং বা চট্টগ্রাম তাহলে পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রের এরকম দুইটা রাজধানী আছে তেমনি ভাইয়েরা মালয়েশিয়ার রাজধানী প্রশাসনিক হলো পুত্রজায়া আর যেটা প্রশাসনিক সেটাই মূল রাজধানী আবার বলেছি যেটা প্রশাসনিক রাজধানী সেটাই মূল রাজধানী আর যেটা বাণিজ্যিক ওটা সেকেন্ড রাজধানী তাহলে মালয়েশিয়ার রাজধানীও দুইটা একটা প্রশাসনিক সেটা হচ্ছে পুত্রজায়া আর বাণিজ্যিক যেটা সেটা হচ্ছে কুয়ালালামপুর তাহলে বলতো মালয়েশিয়ার মালয়েশিয়ার বাণিজ্যিক রাজধানী কোনটা সবার কাছে প্রশ্ন মালয়েশিয়ার বাণিজ্যিক রাজধানী কোনটা কুয়ালালামপুর আর প্রশাসনিক কোনটা পুত্রজায়া তাহলে আমরা বাণিজ্যিকটাকে রাজধানী ধরবো নাকি প্রশাসনিকটা ধরবো বলতো বাণিজ্যিক নাকি প্রশাসনিকটাকে ধরবো সবার কাছে প্রশ্ন বাণিজ্যিক নাকি প্রশাসনিক ধরবো রাজধানী অবশ্যই যেটা প্রশাসনিক রাজধানী সেটা হবে রাজধানী ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো সবাই এটুকু লিখতে পেরেছো যা যা লিখে দিয়েছি এই রাষ্ট্রের রাজধানী ওই আটটা রাষ্ট্রের রাজধানী সিটি দিয়ে এগুলো লিখতে পেরেছো সব সবাই লিখতে পেরেছো কিনা এটা আলাদা টপিক লিখতে পেরেছো কিনা ঠিক আছে এবার হচ্ছে এই আটটি রাষ্ট্রের মুদ্রার নাম শিখতে হবে আটটা রাষ্ট্রের মুদ্রার নাম শিখতে হবে মায়ানমারের মুদ্রা কিয়াট কিয়াট মায়ানমারের মুদ্রা বলেছি কিয়াট থাইল্যান্ডের মুদ্রা বাত মায়ানমারের কিয়াট হ্যাঁ আমি তো বলে দিলাম শ্রীলঙ্কার বাণিজ্যিক রাজধানী কলম্বো আমি তো পড়ানোর সময় বলে দিলাম শ্রীলঙ্কার বাণিজ্যিক তোমরা কি ঘুমাইতে ঘুমাইতে আসতেছো নাকি কি বুঝলাম না ঠিক আছে তাহলে লক্ষ্য করো তাহলে মায়ানমার কি বলেছি কি মুদ্রার নাম কিয়াট
থাইল্যান্ডের মুদ্রা হচ্ছে বাত বাত ভিয়েতনামের মুদ্রা ভিয়েতনামের মুদ্রা হচ্ছে ভিয়েতনামের মুদ্রা হচ্ছে আমার আপুরা কথায় কথায় বলে ঢং করে ভিয়েতনামের মুদ্রা কি ডং ভিয়েতনামের মুদ্রা কি ডং ভিয়েতনামের মুদ্রা ডং ঢং করে ডং তাহলে ভিয়েতনামের মুদ্রা কি বলতো ডং ফিলিপাইনের মুদ্রা পেশো পে শো ইন্দোনেশিয়ার মুদ্রাটা আমি বলেছি বলতো ইন্দোনেশিয়ার মুদ্রা কি সবার কাছে প্রশ্ন ইন্দোনেশিয়ার মুদ্রা কি সবার কাছে প্রশ্ন করেছি ইন্দোনেশিয়ার মুদ্রা কি আমি একটু আগেই বলে দিয়েছি রুপিয়া রু পি আ তাহলে ইন্দোনেশিয়ার মুদ্রা কি রুপিয়া লাওসের মুদ্রা হচ্ছে কিপ কয়রেশি প কিপ লাওসের মুদ্রা কি কিপ লাওসের মুদ্রা কিপ আর মালয়েশিয়ার মুদ্রা হচ্ছে রিঙ্গিত রিং গরশিত রিঙ্গিত বা রিঙ্গিত মালয়েশিয়ার মুদ্রা রিঙ্গিত বা রিঙ্গিত আর কি বুনায়ের মুদ্রা ডলার বুনায়ের মুদ্রা হচ্ছে ডলার ডলার তারপর কি কম্বোডিয়া কম্বোডিয়ার মুদ্রা হচ্ছে রিয়াল কম্বোডিয়ার মুদ্রা কি রিয়াল সিঙ্গাপুরের মুদ্রা হচ্ছে ডলার সিঙ্গাপুর কি ডলার পূর্ব তিমুরের মুদ্রা হচ্ছে ডলার পূর্ব তিমুরের মুদ্রা কি বলতো ডলার আমি একবার আরেকবার বলছি মুখস্থ করে ফেলো এই অঞ্চলের মুদ্রাগুলো খুবই গুরুত্বপূর্ণ মায়ানমারের মুদ্রা কিয়াট থাইল্যান্ডের মুদ্রা বাত যখন বলছি তখন লিখে নাও বাত ভিয়েতনামের মুদ্রা ডং ফিলিপাইনের মুদ্রা পেশো ইন্দোনেশিয়ার মুদ্রা রুপিয়া লাওসের মুদ্রা কিপ লাওসের মুদ্রা কি কিপ ঠিক আছে মালয়েশিয়ার মুদ্রা হচ্ছে রিঙ্গিত রিঙ্গিত বুনায়ের মুদ্রা ডলার কম্বোডিয়ার মুদ্রা রিয়াল সিঙ্গাপুরের মুদ্রা ডলার পূর্ব তিমুরের মুদ্রা ডলার ঠিক আছে তাহলে তোমরা কি এটা লিখেছো সবচেয়ে দামি মুদ্রার নাম হচ্ছে তোমার হচ্ছে কুয়েতি দিনার সে কুয়েতি দিনার তো এখন আসে না পরে আসবে আগে এই প্রশ্ন কেন কুয়েত তো পরে আছে কোথায় সবচেয়ে দামি মুদ্রা হচ্ছে দিনার কুয়েতি দিনার সেটা এখন না পরের পরে এটা এটা এখন প্রশ্ন করছো কেন ওই অঞ্চল যখন পড়বো তখন ওই প্রশ্নটা করবা তাহলে তোমরা কি মুদ্রা লিখে ফেলেছো মুদ্রা ডান কোনটা সমস্যা আছে মুদ্রা লিখতে কোনটা সমস্যা আছে আচ্ছা ঠিক আছে এখন গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলা কোনটা কোনটা এখানে গুরুত্বপূর্ণ সহকারে শীত থেকে বা বই থেকে পড়ো মিয়ানমার কারণ রোহিঙ্গা সংকট মিয়ানমার গুরুত্বপূর্ণ থাইল্যান্ডটা এখানে অনেক গুরুত্বপূর্ণ থাইল্যান্ড মিয়ানমার থাইল্যান্ড এখানে ফিলিপাইনটা স্টার ছিল একটা দিয়ে পড়বা ইন্দোনেশিয়াটা গুরুত্বপূর্ণ ইন্দোনেশিয়াটা থ্রি স্টার দিয়ে পড়বা এখানে পড়বা হচ্ছে মালয়েশিয়াটা ওয়ান স্টার এখান থেকে গুরুত্বপূর্ণ হলো সিঙ্গাপুর ওয়ান স্টার পূর্ব তিমুরটা এটা থ্রি স্টার দিয়ে পড়বা কারণ এটা এশিয়ার সর্বশেষ স্বাধীন রাষ্ট্র তাহলে এশিয়া মহাদেশের সর্বশেষ স্বাধীন রাষ্ট্র কোনটা এশিয়া মহাদেশের সর্বশেষ স্বাধীন রাষ্ট্র কোনটা পূর্ব তিমুর এশিয়ার সর্বশেষ স্বাধীন রাষ্ট্র 2002 সালে স্বাধীন সালে স্বাধীন তাহলে বলো এশিয়ার সর্বশেষ স্বাধীন রাষ্ট্রের নাম কি সবার কাছে প্রশ্ন এশিয়ার সর্বশেষ স্বাধীন রাষ্ট্রের নাম কি পূর্ব তিমুর 2002 সালে পূর্ব তিমুর স্বাধীন হয়েছে 2000 কত সালে 2 সালে তো ভাইয়েরা তোমরা কি এগুলো লিখতে পেরেছো তাহলে বলেছি মিয়ানমারটা থ্রি স্টার দিয়ে পড়বা রোহিঙ্গা সংকট আছে এখানে এই জন্য থ্রি স্টার থাইল্যান্ডটা পড়বা যাকে বলে চির স্বাধীন দেশ বলা হয় ফিলিপাইন পড়বা এটা এশিয়াতে একমাত্র আমেরিকা শাসিত রাষ্ট্র এবং এশিয়ার একমাত্র খ্রিস্টান রাষ্ট্র এই যে আমি যে প্রশ্নগুলো বলতেছি যে এশিয়াতে একমাত্র আমেরিকা শাসিত রাষ্ট্র ছিল ফিলিপাইন ফিলিপাইন খ্রিস্টান রাষ্ট্র এশিয়ার একমাত্র এই প্রশ্নগুলো কিন্তু আমি শীটের মধ্যে দিয়ে রেখেছি কাজে এই প্রশ্নগুলো বলে আমি ক্লাসটা অপূর্ণ রাখতে চাচ্ছি না ক্লাসটা আমাকে পরিপূর্ণ শেষ করতে হবে তোমরা কি টোটালি লিখতে পেরেছো যা লিখে দিয়েছি লিখতে পেরেছো ওকে এবার দেখো আফগানিস্তান স্বাধীন হয়েছে 1919 সালে এই তোমরা কিসের মধ্যে কি প্রশ্ন করো আমি যাই এগিয়ে আর তোমরা যাও একদম পুরো পিছনে আফগানিস্তান স্বাধীন হয়েছে 1919 আমি বারবার এক কথা বলতে তো ভালো লাগে না বলেছি যে আফগানিস্তান স্বাধীন হয়েছে 1919 সালে এই প্রশ্নগুলো তো শীটের মধ্যে আমি দিয়ে দিয়েছি যেগুলো শীটে আছে সেগুলো শুধু শুধু বলে এখানে সময় কেন নষ্ট করতেছো
দেখো তোমাদের ক্লাস আর নেওয়া যাবে না, তোমরা যথেষ্ট পরিমাণে বিরক্তি করো, তাহলে মাই টিভিতে ফিল্ম দেখলে বিশেষ হবে না। দেখো এই কয়েকটা দশটা রাষ্ট্র, এই কয়েকটা এই দশটা রাষ্ট্র, এই যে যে সূত্র দিয়ে যে দশটা রাষ্ট্র হবে ভাইয়েরা, এই অঞ্চল নিয়ে একটি সংস্থা রয়েছে যার নাম আসিয়ান, ASEAN, আসিয়ান। এই দশটা রাষ্ট্র নিয়ে এই এই অঞ্চলটা নিয়ে একটা সংস্থা রয়েছে। তোমাদের ক্লাস ডিস্টার্ব হয়, আমার কি, তোমরা যে ডিস্টার্ব করো সেটা তোমাদের ক্লাসে ডিস্টার্ব হয়, কারণ আমি যতগুলো এক্সট্রা কথা তোমাদের বলি ধমক দেওয়ার জন্য, সেগুলো কিন্তু তোমাদের পড়া, এই কয়টা পড়া কিন্তু তোমরা পড়তে পারো, কিন্তু শুধু শুধু দুষ্টাম্য করো, ঠিক আছে? তাহলে এই অঞ্চলটা নিয়ে একটা সংস্থা আছে, সংস্থার নাম কি বলো? এই অঞ্চলটা নিয়ে এই অঞ্চলটা নিয়ে এই অঞ্চলটা নিয়ে একটা সংস্থা আছে, সংস্থার নাম কি বলো? সবার কাছে প্রশ্ন, এই অঞ্চল নিয়ে একটা সংস্থা রয়েছে, সংস্থার নাম কি? সবার কাছে প্রশ্ন করেছি, আসিয়ান। এই আসিয়ান এই অঞ্চল নিয়ে আসিয়ান হয়েছে ভাই, লক্ষ্য করো, আসিয়ানের পূর্ণ রূপ হচ্ছে অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন, আবার বলেছি অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। আসিয়ান প্রতিষ্ঠিত হয়েছে 1967 সালে, প্রতিষ্ঠিত 1967, আসিয়ানের সদস্য 10টি, আসিয়ানের সদস্য কতটি? 10টি। তাহলে বলো তো আসিয়ান কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? সবার কাছে প্রশ্ন, আসিয়ান কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? একটু উত্তর দাও দ্রুত, আসিয়ান কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? সবার কাছে প্রশ্ন, আসিয়ান 1967 সালে প্রতিষ্ঠিত হয়েছে, আসিয়ানের সদস্য কয়টা? আসিয়ানের সদস্য কয়টা? সবাই উত্তর দাও, আসিয়ানের সদস্য কতটি? 10টি। তাহলে আসিয়ানের অ্যাকচুয়ালি আসিয়ান কোন অঞ্চল নিয়ে গঠিত? দেখো তো অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট, সাউথ ইস্ট মানে কি? দক্ষিণ পূর্ব এশিয়া। সাউথ ইস্ট মানে কি বলতো? দক্ষিণ পূর্ব এশিয়া। তাহলে সাউথ ইস্ট মানে হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া। দক্ষিণ পূর্ব এশিয়াতে রাষ্ট্র কয়টা? সবার কাছে প্রশ্ন, দক্ষিণ পূর্ব এশিয়াতে রাষ্ট্র কতটি? সবাই বলো, দক্ষিণ পূর্ব এশিয়াতে রাষ্ট্র 11টি। তাহলে আসিয়ান যেহেতু দক্ষিণ পূর্ব এশিয়া নিয়ে গঠিত, তাহলে আসিয়ানের সদস্য হওয়ার কথা কয়টা? যেহেতু দক্ষিণ পূর্ব এশিয়া নিয়ে আসিয়ান গঠিত, তাহলে আসিয়ানের সদস্য হওয়ার কথা কয়টা? 11টা। কিন্তু আসিয়ানের সদস্য কি 11টি? 11টি নয়, আসিয়ানের সদস্য কয়টি? 10টি। 10টি অর্থাৎ একটি রাষ্ট্র দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্র হয়েও সে আসিয়ানের সদস্য না, সেটা কি? পূর্ব তিমুর। তাহলে বলতো দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্র হয়েও, দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্র হয়েও কোনটি আসিয়ানের সদস্য না? সবার কাছে প্রশ্ন, দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্র হয়েও কোনটি আসিয়ানের সদস্য না? পূর্ব তিমুর আসিয়ানের সদস্য না, পূর্ব তিমুর আসিয়ানের সদস্য না। কেন না? ইন্দোনেশিয়ার কারণে না, কারণ ইন্দোনেশিয়ার কাছ থেকে পূর্ব তিমুর স্বাধীন হয়েছে, ইন্দোনেশিয়া সাথে পূর্ব তিমুরের দ্বন্দ্ব রয়েছে স্বাধীনতা নিয়ে। তাহলে বলতো পূর্ব তিমুর কোন দেশের কাছ থেকে স্বাধীন? সবার কাছে প্রশ্ন, পূর্ব তিমুর কোন দেশের কাছ থেকে স্বাধীন? পূর্ব তিমুর কোন দেশের কাছ থেকে স্বাধীন? ইন্দোনেশিয়া। তাহলে ইন্দোনেশিয়ার কারণে পূর্ব তিমুর আসিয়ানের সদস্যপদ লাভ করতে পারে না, হয় না, কারণ ইন্দোনেশিয়ার সাথে তার কনফ্লিক্ট রয়েছে। আর আসিয়ানের সদর দপ্তরই কিন্তু ইন্দোনেশিয়াতে। ইন্দোনেশিয়ার রাজধানী কি ভাই বলতো? ইন্দোনেশিয়ার রাজধানী কি? সবার কাছে প্রশ্ন, ইন্দোনেশিয়ার রাজধানী কি? জাকার্তা। এই জাকার্তাতে রয়েছে আসিয়ানের সদর দপ্তর, ঠিক আছে? জাকার্তাতে রয়েছে আসিয়ানের সদর দপ্তর ভাইরা। তাহলে আবার বলেছি, দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্র 11টি, আসিয়ানের রাষ্ট্র 10টি, সূত্র দিয়ে যে 10টা হবে, মাই টিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না, এই 10টি হচ্ছে আসিয়ানের সূত্র। আর পূর্ব তিমুর আসিয়ানের সদস্য রাষ্ট্র হয়েও, মানে পূর্ব তিমুর দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্র হয়েও আসিয়ানের সদস্য না। তাহলে কোন অঞ্চলটা আমি শেষ করলাম? কোন অঞ্চলটা শেষ করলাম? দক্ষিণ পূর্ব এশিয়া। 3 নম্বর অঞ্চলে যাও, অঞ্চল 3, দূরপ্রাচ্য, দূরপ্রাচ্য বা পূর্ব এশিয়া,
দূর প্রাচ্য বা কি বলেছি পূর্ব এশিয়া, দূর প্রাচ্য বা পূর্ব এশিয়া, এই দূর প্রাচ্য বা পূর্ব এশিয়াতে রাষ্ট্র আছে কতটি তোমরা বলো? দূর প্রাচ্য বা পূর্ব এশিয়ার রাষ্ট্র কয়টা? সবার কাছে প্রশ্ন, দূর প্রাচ্য বা পূর্ব এশিয়ার রাষ্ট্র কতটি? সবাই উত্তর করো, কতটি বলো তো? রাষ্ট্র আছে মোট কতটি? পাঁচটি। রাষ্ট্র আছে কতটি? দূর প্রাচ্য বা পূর্ব এশিয়াতে রাষ্ট্র আছে পাঁচটি। মনে করো আমাদের কোনো বন্ধুর নাম চিজা, চীনে থাকে, চীনা বন্ধুর নাম চিজা, চীনা বন্ধুর নাম কি বলেছি? চিজা। এই বন্ধুর সাথে একটু মজা আমরা করতেই পারি, তাহলে চীনা বন্ধু নাম তার চিজা, তাহলে বন্ধুর সাথে একটু মজা করাই যায়, মজা করি, চিজা উদম। চিজা কি বলতো? উদম। তাহলে চীনা বন্ধু চিজা, সে কি বলেছি? উদম। চিজা উদম, ঠিক আছে। লক্ষ্য করো, চিতে চীন, চিতে চীন, জাতে জাপান, জাতে কি বলেছি? জাপান। উতে উত্তর কোরিয়া, উত্তর কোরিয়া, দতে দক্ষিণ কোরিয়া, দক্ষিণ কোরিয়া, মতে মঙ্গোলিয়া, মতে মঙ্গোলিয়া। লক্ষ্য করো ভাইয়েরা, লক্ষ্য করো, তাহলে চিতে চীন, জাতে জাপান, উতে উত্তর কোরিয়া, দতে দক্ষিণ কোরিয়া, মতে মঙ্গোলিয়া। তাহলে বলো তো দূর প্রাচ্যের স্বাধীন রাষ্ট্র কতটি? দূর প্রাচ্যের স্বাধীন রাষ্ট্র কতটি? সবার কাছে প্রশ্ন, দূর প্রাচ্যের স্বাধীন রাষ্ট্র কতটি? দূর প্রাচ্যের স্বাধীন রাষ্ট্র হচ্ছে পাঁচটি। আর এখানে পরাধীন রাষ্ট্র আছে, যারা ছয়টা বলছো তারা তাইওয়ানকে স্বাধীন ধরতেছ, তাইওয়ান কিন্তু স্বাধীন না। যারা ছয়টা বলতেছো যে সিটিএ বা অন্য কোনো জায়গায় দেওয়া আছে, ছয়টা পড়বা না, কারণ তাইওয়ান স্বাধীন না, তাইওয়ান পরাধীন রাষ্ট্র, চীনের অধীনে রয়েছে। তাইওয়ান এককালে স্বাধীন ছিল, কিন্তু তাইওয়ান 71 সাল থেকে আবার পরাধীন, চীনের অধীনে রয়েছে, ঠিক আছে। তাহলে দূর প্রাচ্যের স্বাধীন রাষ্ট্র কতটি? পাঁচটি। যে ছয়টা পড়ছো সে ভুল পড়েছ, কারণটা হলো তাইওয়ান স্বাধীন না, তাইওয়ান পরাধীন রাষ্ট্র। এটা আমি লিখে দেবো একটু পরে। তাহলে চিজা উদম, তাহলে বলো চিতে চীন, জাতে জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া। সবাই লিখতে পেরেছো কিনা? সবাই লিখতে পেরেছো কিনা? জি, লিখতে পেরেছো। চীনের রাজধানী বেইজিং, চীনের রাজধানী কি বলেছি? বেইজিং। জাপান টোকিও, জাপানের রাজধানী কি বলেছি? টোকিও। উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং ইয়ং, পিয়ং ইয়ং। দক্ষিণ কোরিয়ার রাজধানী হচ্ছে সিউল, সিউল। মঙ্গোলিয়ার রাজধানী ওলান বাটোর, ওলান বাটোর, ওলান বা টোট। তাহলে দেখো ভাইয়েরা, আবার দেখো, চীন বেইজিং, জাপান টোকিও, উত্তর কোরিয়া পিয়ং ইয়ং, দক্ষিণ কোরিয়া সিউল, মঙ্গোলিয়া ওলান বাটোর। সবাই কি রাজধানীগুলো লিখতে পেরেছো? সবাই রাজধানীগুলো কি লিখতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, তারপরে দেখো মুদ্রা লেখো। চীনের মুদ্রা ইউয়ান, চীনের মুদ্রা ইউয়ান, জাপানের মুদ্রা ইয়েন, জাপানের মুদ্রা কি বলেছি? ইয়েন। উত্তর কোরিয়ার মুদ্রা ওন, ওন বা উন, যেকোনো একটা দিলেই হবে। দক্ষিণ কোরিয়ার মুদ্রা ওন বা উন, ওন বা উন, যেকোনো একটা দিলেই হবে। মঙ্গোলিয়ার মুদ্রা তুগরিক, লিখে নিচ্ছি আমি, তারপর সাইড হচ্ছি তুগ রয়সিকরিক, তুগরিক। তাহলে দেখো ভাইয়েরা, আবার বলছি, দেখো বেইজিং অর্থাৎ চীনের মুদ্রা হচ্ছে ইউয়ান, জাপান ইয়েন, উত্তর কোরিয়া ওন, দক্ষিণ কোরিয়া ওন, মঙ্গোলিয়া তুগরিক। সবাই কি লিখতে পেরেছো মুদ্রা? তাহলে তোমরা আমাকে উত্তর দাও, চীনের মুদ্রা কি? সবাই বলো চীনের মুদ্রা, চীনের মুদ্রা। সবার কাছে প্রশ্ন, চীনের মুদ্রা, কমেন্ট করার সময় কমেন্ট করো না সবাই। চীনের মুদ্রা ইউয়ান, আর জাপানের মুদ্রা জাপান ইয়েন, জাপান ইয়েন। আর দুই কোরিয়ার মুদ্রা কি বলো? দুই কোরিয়ার মুদ্রা, দুই কোরিয়া, দুই কোরিয়ার মুদ্রা কি? দুই কোরিয়ার মুদ্রা হচ্ছে ওন, ওন। আচ্ছা ঠিক আছে, মঙ্গোলিয়ার মুদ্রা কি? মঙ্গোলিয়া। সবাই বলো মঙ্গোলিয়ার মুদ্রা, তুগরিক, তুগরিক। এখান থেকে এই রাষ্ট্রগুলো ভালো করে পড়ে ভাইরা, এখানে কোনো আঞ্চলিক সংস্থা নেই, এই অঞ্চলে কিন্তু আঞ্চলিক সংস্থা নাই। কেন নাই? দেখো চীনের সাথে জাপানের সম্পর্ক ভালো না,
চীনের সাথে শুধু সম্পর্ক ভালো উত্তর কোরিয়ার সম্পর্ক ভালো তাহলে বলো তো চীনের সাথে এখানে শুধু কার সম্পর্ক ভালো উত্তর কোরিয়ার সম্পর্ক ভালো আর জাপানের সাথে আবার দক্ষিণ কোরিয়ার সম্পর্ক ভালো এখানে অনেক ঝামেলা লেগে আছে এখানে প্রচুর ঝামেলাপূর্ণ অঞ্চল এটা এই জায়গা কিন্তু আঞ্চলিক কোনো সংস্থা নাই মঙ্গোলিয়ার রাজধানী বলেছি ওলান বাটোর ওলান বাটোর ওলান বাটোর ঠিক আছে তাহলে লিখতে পেরেছে এখানে কোনটা কোনটা পড়তে হবে চীনকে তুমি 5 স্টার দিয়ে রাখো চীনকে 5 স্টার দিয়ে রাখো চীন সম্পর্কিত যত তথ্য আছে শীটে আছে বা এখানে যদি আমি চীন আলোচনা করতে যাই শুধু চীনে আমাকে একটা ক্লাস আলোচনা করতে হবে চীন আলোচনা করতে গেলে শুধু চীনে আমাকে একটা আলোচনা করতে হবে পুরো ক্লাস কিন্তু তোমাদের তো ওই সময়টুকু এখানে থাকে না এই জন্য আমি কি বলতেছি মানে আমার কথা বলার একটা উদ্দেশ্য হচ্ছে তোমাদের প্রতি একটু মানে রাগ করেছি কেন যে আমাকে আগে মহাদেশটা শেষ করতে দাও শেষ করার পরে তোমরা যা ইচ্ছা প্রশ্ন করো আর আমি তো তোমাদের প্রশ্ন করার সুযোগ দিচ্ছি যখন আমি পড়াচ্ছি পড়ানোর পরে কিন্তু আমি তোমাদের বলি যে তোমাদের সমস্যা আছে কি না তোমরা তখন প্রশ্ন করবা কিন্তু আমি যখন অন্য অঞ্চল পড়াচ্ছি তুমি তখন পিছনের প্রশ্ন করতেছো তখন আমাকে ওই অঞ্চল পড়ানো বাদ দিয়ে পিছনে ফিরে আসতে হচ্ছে ওইটা অড লেগে যায় ঠিক আছে তখন ওইটা আর হয় না লক্ষ্য করো তাহলে এখান থেকে চীনকে তুমি যতগুলো স্টার চিহ্ন দিয়ে পারো পড়বা ঠিক আছে জাপানকে তুমি 3 স্টার দিয়ে পড়বা এখানে জাপান জাপানকে পড়বা ঠিক আছে উত্তর কোরিয়াকে তুমি এখানে 30টা দিয়ে পড়বা উত্তর কোরিয়া এক কথায় এখানকার প্রত্যেক রাষ্ট্র মঙ্গোলিয়াকে তুমি 2 স্টার দিয়ে পড়ো দক্ষিণ কোরিয়াকে তুমি 2 স্টার দিয়ে পড়ো এই কয়েকটা রাষ্ট্র চীন থেকে প্রশ্ন প্রতি বছর আসে চীন থেকে প্রতি বছর প্রশ্ন আসে আবার বলেছি চীন থেকে প্রতি বছর প্রশ্ন আসে ঠিক আছে তাহলে ভাইরা চীন থেকে কেন শীটে চীন থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসার কারণটা কি চীন একদিকে বর্তমান বিশ্বের পরাশক্তি দ্বিতীয়ত আমেরিকার প্রতিদ্বন্দ্বী চীন তৃতীয়ত হচ্ছে বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে কে জড়িত বলো বাংলাদেশের উন্নয়নমূলক কর্মকাণ্ড আবার বলেছি বাংলাদেশের উন্নয়নমূলক কর্মকাণ্ড কে জড়িত সবার কাছে প্রশ্ন বাংলাদেশের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে কে জড়িত কে জড়িত বলতো জড়িত হচ্ছে চীন বিভিন্ন ঋণ প্রদান বিভিন্ন কাজে চীন জড়িত ভাইরা তারপর একটা লক্ষ্য করো এখানে তারপরে আমি মুছে দিচ্ছি এই অঞ্চলটা আর তোমরা পড়বা অঞ্চল 4 4 নম্বর অঞ্চল অঞ্চল 4 মধ্য এশিয়া মধ্য এশিয়া রাষ্ট্র 6টি অনেক বইতে এখানে 5টি দেওয়া আছে তোমরা 6টি পড়বে অবশ্যই 6টি পড়বা মধ্য এশিয়াতে রাষ্ট্র কতটি 6টি মধ্য এশিয়ার 6টি রাষ্ট্র মধ্য এশিয়ার রাষ্ট্র কতটি 6টি লাস্টে ওদের কোনো সংস্থা নাই আমি তো বললামই যে ওই অঞ্চলে বিরোধের কারণে কোনো সংস্থা নাই ঠিক আছে লক্ষ্য করো 6টি রাষ্ট্র এবার তোমরা একটু লেখো রুশ বিপ্লব রুশ বিপ্লব বলতো রুশ বিপ্লব কত সালে হয়েছে সবার কাছে প্রশ্ন রুশ বিপ্লব কত সালে হয়েছে সবাই বলো রাশিয়াতে রুশ বিপ্লব কত সালে হয়েছে সবাই উত্তর করো এখন উত্তর নেই রাশিয়াতে রুশ বিপ্লব কত সালে হয়েছে 1917 সালে হয়েছে রুশ বিপ্লব কি বিপ্লব রুশ বিপ্লব এ বিপ্লবের বিপ্লবের মাধ্যমে 1922 সালে এ বিপ্লবের মাধ্যমে 1922 সালে রাশিয়া সহ 15টি রাষ্ট্র নিয়ে 15টি রাষ্ট্র নিয়ে সমাজতান্ত্রিক সমাজ তান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন সোভিয়েত ইউনিয়ন গঠিত হয় সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন গঠিত হয় তাহলে বলতো ভাইরা যে হ্যাঁ সবার কাছে প্রশ্ন করেছি সবার কাছে প্রশ্ন করেছি রুশ বিপ্লব কত সালে হয়েছে আবার বলো রুশ বিপ্লব কত সালে হয়েছে সবার কাছে প্রশ্ন করেছি
রুশ বিপ্লব কত সালে হয়েছে? সব উত্তর করো, রুশ বিপ্লব কত সালে হয়েছে? 1917 সালে হয়েছে রুশ বিপ্লব। 17 সালে রুশ বিপ্লবের মাধ্যমে 22 সালে গিয়ে পৃথিবীতে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, সেই রাষ্ট্রের নাম কি? 17 সালে রুশ বিপ্লবের মাধ্যমে পৃথিবীতে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, নতুন রাষ্ট্র, তার নাম কি বলতো? কোন রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে? সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়ন গঠিত হয়েছে, সোভিয়েত ইউনিয়ন গঠিত হয়েছে 22 সালে। তাহলে সোভিয়েত ইউনিয়ন 22 সালে গঠিত হলো, এর মধ্যে কয়টা রাষ্ট্র ছিল? সোভিয়েত ইউনিয়ন 22 সালে কতটি রাষ্ট্র নিয়ে গঠিত হলো? সোভিয়েত ইউনিয়ন 22 সালে কতটি রাষ্ট্র নিয়ে 15টি রাষ্ট্র গঠিত হলো, এর মধ্যে একটা রাশিয়াও ছিল। তাহলে সোভিয়েত ইউনিয়ন 22 সালে হলো। তাহলে বলো পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রের নাম কি? পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রের নাম কি? সবার কাছে প্রশ্ন করেছি, পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রের নাম কি? সোভিয়েত ইউনিয়ন হচ্ছে পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র। এই রাষ্ট্রটি 22 সাল থেকে শুরু করে 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়। তারপর তো সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় কত সালে? সবার কাছে প্রশ্ন, সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় কত সালে? সবার কাছে প্রশ্ন করেছি, সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় কত সালে? 1991 সালে। তাহলে সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠা 1922, সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে 1991 সালে। এখন ভেঙে কেন গেল সে গল্পটা পরের বিষয়, সেটা হচ্ছে অনেক বড় ডিসকাসের বিষয়, কোল্ড ওয়ারের বিষয়। কোল্ড ওয়ার পড়ানোর সময় এখন নেই। তাহলে 22 সাল থেকে 91 সাল পর্যন্ত পৃথিবীতে একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র ছিল যার নাম সোভিয়েত ইউনিয়ন। তাহলে বলো সোভিয়েত ইউনিয়ন পৃথিবীতে কত থেকে কত সাল পর্যন্ত টিকেছিল? তোমরা বলো সোভিয়েত ইউনিয়ন পৃথিবীতে কত সাল থেকে কত সাল পর্যন্ত টিকেছিল? সবাই বলো সোভিয়েত ইউনিয়ন পৃথিবীতে কত সাল থেকে কত সাল পর্যন্ত টিকেছিল? 1922 থেকে 91 সাল পর্যন্ত পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন পৃথিবীতে টিকেছিল। তাহলে সোভিয়েত ইউনিয়ন ভেঙে, তোমরা বলো সোভিয়েত ইউনিয়ন ভেঙে রাষ্ট্র হবে কয়টা? সবার কাছে প্রশ্ন, সোভিয়েত ইউনিয়ন ভেঙে রাষ্ট্র হয়েছে কয়টা? সবাই বলো কয়টা রাষ্ট্র হবে যখন 91 সালে ভাঙলো? সোভিয়েত ইউনিয়ন ভেঙে রাষ্ট্র হবে কয়টা? 15টা। 15টা রাষ্ট্র হলো এই USSR বা সোভিয়েত ইউনিয়ন ভেঙে 15টা রাষ্ট্র হলো। এর মধ্যে 9টি পড়েছিল, 9টি পড়ে ইউরোপে, 9টি পরে কোথায়? ইউরোপে। তাহলে 91 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে 15টা যে রাষ্ট্র হয় তার মধ্যে 9টা পড়েছে কোথায় বলো? 9টা কোথায় পড়েছে? সবার কাছে প্রশ্ন, 9টা পড়ছে কোথায়? 15টা হয়েছে রাষ্ট্রের মধ্যে 9টা রাষ্ট্র কোন মহাদেশে পড়েছে? 9টা রাষ্ট্র পড়েছে ইউরোপ মহাদেশে। আর 6টি পড়ে এশিয়াতে। তাহলে বলতো সোভিয়েত ইউনিয়ন ভেঙে 15টি রাষ্ট্র হয়েছে তার মধ্যে 6টি কোথায়? 6টি কোন মহাদেশে পড়েছে 91 সালে? 6টি পড়েছে এশিয়াতে। এশিয়াতে পড়েছে 6টি। ভাইরা আবার তোমরা উত্তর দাও আমাকে, তোমাদের উত্তর কেন জানি কম, অনেক পরিমাণটা কম কিন্তু গল্প করতে দিলে উত্তরটা অনেক বেশি হয়ে যায়। বলো সোভিয়েত ইউনিয়ন ভেঙে, সোভিয়েত এক কথায় বলো সোভিয়েত ইউনিয়ন ভাঙছে কবে? সবার কাছে প্রশ্ন, সোভিয়েত ইউনিয়ন ভেঙেছে কবে? সোভিয়েত ইউনিয়ন ভাঙছে কবে? 91। ভাঙার পরে রাষ্ট্র হয়েছে কয়টা? সোভিয়েত ইউনিয়ন ভাঙার পরে রাষ্ট্র হয়েছে কয়টা? কয়টা? 15টা। 15টার মধ্যে ইউরোপে পড়েছে কয়টা? 91। ইউরোপ মহাদেশে পড়েছে কয়টা রাষ্ট্র? ইউরোপে। ইউরোপ মহাদেশে পড়েছে 15টার মধ্যে কয়টা? 9টা। আচ্ছা ধন্যবাদ। আর এশিয়াতে পড়েছে কয়টা? 91 সালে এশিয়া মহাদেশে কয়টা পড়েছে? কয়টা পড়েছে? 6টা পড়েছে। এই যে সোভিয়েত ইউনিয়ন ভেঙে, এভাবে লিখবা সোভিয়েত ইউনিয়ন ভেঙে যে 6টি রাষ্ট্র এশিয়াতে পড়েছে সে ছয়টিকে বলা হয় মধ্য এশিয়া। সে ছয়টিকে কি বলা হচ্ছে? মধ্য এশিয়া। তাহলে বলতো মধ্য এশিয়ার রাষ্ট্র কয়টা? সবাই বলো মধ্য এশিয়ার রাষ্ট্র কতটি? সবার কাছে প্রশ্ন, মধ্য এশিয়ার রাষ্ট্র কতটি? মধ্য এশিয়ার রাষ্ট্র 6টি। মধ্য এশিয়ার 6টি রাষ্ট্র কার উপনিবেশ ছিল? এখন বলো মধ্য এশিয়ার 6টি রাষ্ট্র কার উপনিবেশ ছিল?
সবার কাছে প্রশ্ন করেছি, মধ্য এশিয়ার ছয়টি রাষ্ট্র কার উপনিবেশ ছিল, কার উপনিবেশ ছিল? সোভিয়েত ইউনিয়নের উপনিবেশ ছিল। কার উপনিবেশ? সোভিয়েত ইউনিয়নের উপনিবেশ। মধ্য এশিয়ার ছয়টি রাষ্ট্র কত সালে স্বাধীন হয়েছে? তোমার নিজেরাই বলো, মধ্য এশিয়ার ছয়টি রাষ্ট্র কত সালে স্বাধীন? কত সালে স্বাধীন? 1991 সালে স্বাধীন। দেখো মধ্য এশিয়া পড়ার আগেই কিন্তু আমরা একটা সুন্দর আইডিয়া নিলাম, মধ্য এশিয়া পড়ার আগে আমরা মধ্য এশিয়ার ইতিহাস সম্পর্কে জানলাম, মধ্য এশিয়ার সম্পর্কে এখন আমরা পড়ব। তাহলে মধ্য এশিয়ার রাষ্ট্র ছয়টি, সূত্র লেখো, সূত্র তুতা পাখি। তাহলে কি এটা তুতা? কাকার বউ কি হয়? কাকি। তুতা কাকি, তুতা কাকি, উজবুক। উজবুক মানে কি জানো তোমরা? তুতা কাকি উজবুক, অথবা তোমরা এক কথায় লিখতে পারো, ওটা না লিখে তুতা কাকি উস্থান এটা লেখো, প্লাস আজারবাইজান, আজারবাইজান। এখান থেকে এবার প্রশ্ন আসবে, তুতা কাকি উস্থান প্লাস আজারবাইজান। দেখো একবারে, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, কাজিকিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান। তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, কাজিকিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান। আবার বলছি, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, কাজিকিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, কবরিস্তান, গুলিস্তান। লিখছো? ওকে, শুধু আচ্ছা কি বলেছি, কবরিস্তান, গুলিস্তান, এরা কিন্তু আবার লিখো না, ঠিক আছে? তাহলে তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, কাজিকিস্তান, আমি লিখে দিচ্ছি এক, তুর্কমেনিস্তান, তুর্কমেনিস্তান নাম্বার দুই, তাজাকিস্তান নাম্বার তিন, কাজাকিস্তান নাম্বার চার, কিরগিজস্তান। অনেকে বলবে কিরগিজস্তান, ওটা কোনো ব্যাপার না। নাম্বার ফাইভ, উস্তানতে উজবেকিস্তান, উজবেকিস্তান। নাম্বার সিক্স, আজারবাইজান, আজারবাইজান। দেখো আবার তোমরা একটু দেখো, তাহলে হ্যাঁ এখান থেকে প্রশ্ন অবশ্যই আসবে, এ অঞ্চল থেকে প্রশ্ন 100% আসবে এবছর, এ অঞ্চল থেকে প্রশ্ন 100% আসবে। সেজন্য অঞ্চলটা একটু ভালো করে দেখে নাও, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, কাজিকিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, আজারবাইজান, এই ছয়টি রাষ্ট্রকে লিখতে পেরেছো? ছয়টি রাষ্ট্র কি লিখতে পেরেছো? ছয়টি মধ্য এশিয়ার ছয়টি রাষ্ট্র লিখতে পেরেছো? এই ছয়টি রাষ্ট্রই মুসলিম, এই ছয়টি রাষ্ট্র কি বলতো? মুসলিম, ছয়টি রাষ্ট্রই মুসলিম, ছয়টি স্বাধীনতা 1991 সাল, এই ছয়টি ছিল ইউএসএসআর এর অধীনে বা সোভিয়েত ইউনিয়নের অধীনে ছিল। বিষয়টা কিন্তু মজার, আমি কিন্তু বেসিকতে বুঝিয়ে নিয়েছি তোমাদেরকে। এখান থেকে আমি মাত্র চারটা প্রশ্ন দিব, এই অঞ্চল থেকে আমি মাত্র কয়টা প্রশ্ন দিব? মাত্র চারটা প্রশ্ন দিব, চারটা, চারটা প্রশ্ন দিব। তার আগে তোমরা, আচ্ছা চারটা প্রশ্ন, তার আগে রাজধানী লেখো, রাজধানী লিখে নাও, আশখাবাদ, আশখাবাদ, দুশানবে, দুশানবে, কাজাকিস্তান নূর সুলতান, নূর সুলতান, নূর কি বলেছি সুলতান, কিরগিজস্তান বিশবেক, বিশবেক, উজবেকিস্তান তাসখন্দ, আমি একটু লিখে নিচ্ছি, সরে যাচ্ছি আমি, তাসখন্দ, আজারবাইজানের রাজধানী বাকু, বাকু। তাহলে লক্ষ্য করো ভাইয়েরা, আবার বলছি, তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদ, তাজাকিস্তান দুশানবে, তাজাকিস্তান কি দুশানবে, কাজাকিস্তান নূর সুলতান, কিরগিজস্তান বিশবেক, উজবেকিস্তান তাসখন্দ, আজারবাইজানের রাজধানী বাকু। চার নম্বর কিরগিজস্তান বিশবেক বা বিশকেক, বিশবেক বা বিশকেক, যেটা মনে রাখো কোনো সমস্যা নেই। রাজধানীগুলো লিখতে পেরেছো? লিখেছো সবাই? ভাইরা লিখতে পেরেছো? একটু কমেন্ট করে জানাও। এখান থেকে আমি মাত্র চারটা প্রশ্ন দিব বলেছি। প্রথম প্রশ্ন, তুর্কমেনিস্তানকে বলা হয় পশু পালনের দেশ, পশু পালনের দেশ, পালনের দেশ। তাহলে কোন রাষ্ট্রকে পশু পালনের দেশ বলা হয় বলো? কোন রাষ্ট্রকে পশু পালনের দেশ বলা হয়? সবার কাছে প্রশ্ন, কোন রাষ্ট্রকে পশু পালনের দেশ বলা হয়?
তুর্কমেনিস্তান কে বলা হয় পশুপালনের দেশ আর আরেকটা প্রশ্ন দিব কাজাকিস্তান থেকে লিখবা মুসলিম বিশ্বের আয়তনে বৃহত্তম রাষ্ট্র তাহলে বলো তো মুসলিম বিশ্বের আয়তনে বৃহত্তম রাষ্ট্রের নাম কি সবার কাছে প্রশ্ন মুসলিম বিশ্বে আয়তনে বৃহত্তম রাষ্ট্রের নাম কি মুসলিম বিশ্বে আয়তনে বৃহত্তম রাষ্ট্রের নাম কি কাজাকিস্তান আর মুসলিম বিশ্বে জনসংখ্যায় বড় ইন্দোনেশিয়া মুসলিম বিশ্বে জনসংখ্যায় বড় ইন্দোনেশিয়া মুসলিম বিশ্বে আয়তনে বড় কাজাকিস্তান জনসংখ্যায় বড় বলে ইন্দোনেশিয়া হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়া আর মুসলিম বিশ্বের মধ্যে আয়তনেও ছোট জনসংখ্যায় ছোট মালদ্বীপ তাহলে মুসলিম বিশ্বে আয়তনে ছোট জনসংখ্যায় ছোট মালদ্বীপ আর আয়তনে বড় মুসলিম বিশ্বে কাজাকিস্তান জনসংখ্যায় বড় বলে ইন্দোনেশিয়া সবাই কি বুঝতে পেরেছো আবার বলবো মধ্য এশিয়ার যে কাজাকিস্তান আছে এটা আয়তনে মুসলিম বিশ্বের মধ্যে সবচেয়ে বড় আর জনসংখ্যায় মুসলিম বিশ্বের মধ্যে বড় ইন্দোনেশিয়া আর জনসংখ্যায় ছোট আয়তনেও ছোট মুসলিম বিশ্বে হচ্ছে মালদ্বীপ সবাই আশা করি বুঝতে পেরেছো আর একটা প্রশ্ন দিচ্ছি আমি ওই তাসখন্দ থেকে এই তাসখন্দ থেকে একটা প্রশ্ন তোমাদের দিচ্ছি 1965 সালে তাসখন্দ থেকে দিচ্ছি 1965 সালে ভারত পাকিস্তান দ্বিতীয় যুদ্ধ শুরু হয় যা সোভিয়েত ইউনিয়নের মধ্যস্থতায় মধ্যস্থতায় 1966 সালে তাসখন্দ 1966 সালে তাসখন্দ চুক্তির মাধ্যমে বন্ধ হয় তাহলে ভাইরা একটু লক্ষ্য করো যে ভারত পাকিস্তান দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছে ভারত পাকিস্তানের যুদ্ধ হয়েছে মোট চারটা 47, 65, 71, 99 বলেছি 47, 65, 71, 99 ভারত পাকিস্তানের চারটা যুদ্ধ হয়েছে এই চারটা যুদ্ধের মধ্যে 65 সালের যুদ্ধটা ছিল ভয়ঙ্কর যুদ্ধ এই 65-র যুদ্ধটা শুরু হয় 65-তে ভারত পাকিস্তান কাশ্মীর নিয়ে যুদ্ধ শুরু হয় যা সোভিয়েত ইউনিয়নের মধ্যস্থতায় 1966 সালে এই তাসখন্দ শহরে বসে যুদ্ধ বন্ধ করা হয় বলে এই 66 সালের চুক্তির নাম তাসখন্দ চুক্তি তাহলে বলো তো তাসখন্দ চুক্তি কত সালে হয়েছে সবার কাছে প্রশ্ন তাসখন্দ চুক্তি কত সালে হয়েছে সবাই উত্তর করো তাসখন্দ চুক্তি কত সালে হয়েছে সবাই উত্তর করো সবার কাছে উত্তর চাচ্ছি তাসখন্দ চুক্তি হয়েছে 1966 সালে হয়েছে তাসখন্দ চুক্তি মাধ্যমে কোন কোন দেশের যুদ্ধ বন্ধ হয়ে যায় তাসখন্দ চুক্তির মাধ্যমে কোন কোন দেশের যুদ্ধ বন্ধ হয় সবার কাছে প্রশ্ন তাসখন্দ চুক্তির মাধ্যমে কোন কোন দেশের যুদ্ধ বন্ধ হয় ভারত পাকিস্তান কয় নাম্বার যুদ্ধ ভারত পাকিস্তানের কয় নাম্বার যুদ্ধ 2 নাম্বার যুদ্ধ 65 সালের যুদ্ধ বন্ধ হয়ে যায় তাই না দ্বিতীয় যুদ্ধ এই যুদ্ধে মধ্যস্থতাকারী কে ছিল কার মধ্যস্থতায় যুদ্ধ শেষ হয়েছে বলতো কে মধ্যস্থতা করেছে সোভিয়েত ইউনিয়ন বা USSR কারণ তখন সে পৃথিবীতে ক্ষমতায় ছিল সোভিয়েত ইউনিয়ন মধ্যস্থতায় করে লাস্ট প্রশ্ন যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সর্বোচ্চ আবার বলেছি তোমরা যতগুলো স্টার চিহ্ন পারো দিয়ে নিবা স্টার চিহ্ন আগে দিয়ে নাও যত পারো দিয়ে নাও দিয়ে লেখো আজারবাইজান ও আর্মেনিয়া যুদ্ধ তাহলে আজারবাইজান ও আর্মেনিয়া যুদ্ধটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসার সম্ভাবনা এখানে অনেক বেশি কারণ ছিল যুদ্ধের কারণ নাগার্নো কারাবাখ
বাক করিডর নিয়ে, করিডর নিয়ে শুধু এতটুকু বলে রাখলাম, আর বাকিটুকু আমি গ্রুপে তোমাদের দিয়ে দিয়েছি, কারণ এগুলো পড়তে হলে আলাদা আলাদা একটা মানে ক্লাস লেগে যায় সাম্প্রতিক পড়ার জন্য। তাহলে আজারবাইজান আর্মেনিয়ার যুদ্ধ লেগেছে কোন করিডর নিয়ে, সবার কাছে প্রশ্ন। মধ্যস্থতায় মানে হচ্ছে যে সমাধানকারী, একজন প্রশ্ন করেছে ভাই মধ্যস্থতায় মানে কি, মধ্যস্থতায় মানে যে ব্যক্তি ইন্টারফিয়ার করে, দুইটা রাষ্ট্রকে ডেকে নিয়ে দুইটা রাষ্ট্রের মধ্যে মিল করে দিচ্ছে, সে তৃতীয় পক্ষ যার কাজ হচ্ছে দুইটা রাষ্ট্রের মধ্যে মিল করে দেওয়া, আসামি সমাধান করে দেয় ওই ঝামেলাপূর্ণ দুইটা রাষ্ট্র, একটা রাষ্ট্রের কথা শুনে সমাধান হয়ে যাচ্ছে, ঠিক আছে ভাইয়া? তাহলে লক্ষ্য করো, আচ্ছা তাহলে এই নাগান্ন কারাবাক নিয়ে যদি আলোচনা করতে যাওয়া হয় তাহলে একদম পুরা কিন্তু অনেক বড় একটা ক্লাস হয়ে যায়। সেজন্য ভাইয়েরা আমি চাই যে তোমাদের মোটামুটি একটা ইয়া দিতে, বেসিক দিতে। আর তোমরা যারা গ্রুপে অ্যাড আছো, যারা গ্রুপে অ্যাড আছো, কোন গ্রুপে অ্যাড আছো, যারা যে গ্রুপের নামটা অনেকে অ্যাড আছো, যারা অ্যাড আছো ওই গ্রুপের লিঙ্কটা দিয়ে দাও কমেন্টে, যারা অ্যাড আছো তারা গ্রুপে লিঙ্কটা কমেন্টে দিয়ে দাও, যারা গ্রুপে অ্যাড আছো তারা একটু লিঙ্কটা কমেন্টে দিয়ে দাও, কমেন্টে লিঙ্কটা দিয়ে দাও। আমি সকল প্রশ্ন, তোমাদের সব প্রশ্ন, সব সাম্প্রতিক আমি কিন্তু এই গ্রুপে দিয়ে দেই, এই জন্য তোমরা এখানে সবকিছু বলা সম্ভব না হলেও তোমরা কিন্তু গ্রুপ থেকে ওগুলো সংগ্রহ করবা, ঠিক আছে? আমি লাস্টে বলে দিচ্ছি, যারা আসো তারা লিঙ্কটা দিয়ে দিও গ্রুপে, এখানে লিঙ্ক কমেন্টে লিঙ্কটা দিয়ে দাও। তাহলে এই অঞ্চলটা ভাইয়া শেষ, এই অঞ্চলটা শেষ, ঠিক আছে? তিন নম্বর অঞ্চল, আচ্ছা ঠিক আছে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি তোমাদের লেখার ইয়ার বুঝছি, এটা হলো একবার ট্রাম্প, এভাবে লিখবা ট্রাম্প সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞান মডেল টেস্ট, মডেল টেস্ট এক্সক্লুসিভ এক্সাম, এক্সাম 2020-21। এই গ্রুপে তোমরা অবশ্যই, হ্যাঁ হ্যাঁ অনেকে দিয়ে দিয়েছে, তোমরা যে কোনো প্রতিদিনের সাম্প্রতিক প্রতিদিন পেয়ে যাবা, এবং তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই গ্রুপে তোমরা আমাকে, অনেকেই কিন্তু লিখে দিচ্ছে, লিখে দেয় ভাই এটা পারি না, আজ প্রশ্ন করতেছো, কারণ ক্লাসে তত টাইম থাকে না, তোমরা গ্রুপে লিখে দিলে বা ইনবক্স করলে অবশ্যই আমি তোমাদের অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি সমাধান দিব ভাইয়া, কারণ ক্লাসে তো এত সময় পাওয়া যাচ্ছে না, ঠিক আছে? ঠিক আছে, ওকে। ট্রাম্প সাধারণ জ্ঞান TRUMP সাধারণ জ্ঞান মডেল টেস্ট এক্সক্লুসিভ এক্সাম 2020-21 অ্যাড হয়ে ওখানে প্রশ্ন, যত বড় প্রশ্ন করো কোনো সমস্যা নেই, ঠিক আছে? দেখো এবার অঞ্চল ফাইভ, তাহলে এশিয়ার অঞ্চল কত লাস্ট অঞ্চল বলো, এশিয়ার কোন কত নাম্বার অঞ্চল, এবার এশিয়ার কত নাম্বার অঞ্চল সবাই বলো, এশিয়ার কত নাম্বার অঞ্চল, পাঁচ নাম্বার অঞ্চল, এশিয়ার লাস্ট অঞ্চল পাঁচ নাম্বার ভাইয়া লেখো, পাঁচ নম্বর অঞ্চল এভাবে লিখবে, আগে আগে অঞ্চল লিখবে এইভাবে লেখো, মধ্যপ্রাচ্য, ভালো করে লিখো মধ্যপ্রাচ্য অঞ্চল, আগে লেখো মধ্যপ্রাচ্য অঞ্চল, সবাই এখানে হিসাবটা কিন্তু বুঝবা, হিসাবটা বুঝবা, মধ্যপ্রাচ্য অঞ্চল, রাষ্ট্র এখানে 16টি, মধ্যপ্রাচ্য অঞ্চলে রাষ্ট্র 16টি, একটু লিখে নাও আগে, তাহলে বলো তো মধ্যপ্রাচ্য অঞ্চলে রাষ্ট্র কতটি, সবার কাছে প্রশ্ন, এখানে অনেক হিসাব করতে হবে, একটু লিখো মধ্যপ্রাচ্য অঞ্চলে রাষ্ট্র কতটি, মধ্যপ্রাচ্য অঞ্চলে রাষ্ট্র কতটি, রাষ্ট্র কতটি, 16টি, আচ্ছা 16টি রাষ্ট্র, এখানে এভাবে লেখো মধ্যপ্রাচ্য অঞ্চলটি দুটি মহাদেশে, মহাদেশে বিস্তৃত, মধ্যপ্রাচ্য অঞ্চলটি কয়টা মহাদেশে বিস্তৃত বলো, মানে আমি হিসাব করে দিচ্ছি ভাই, আগে যদি 14টা বলো 15টা বলো, আগে যদি প্রশ্ন করে বসো, আমি বোঝানোর পর যদি তোমার সমস্যা থাকে তাহলে তুমি আমাকে প্রশ্ন করো, হ্যাঁ মানে আগে প্রশ্ন করে বসছি 14টা না 13টা, মধ্যপ্রাচ্য অঞ্চলটি দুটি মহাদেশে বিস্তৃত, তাহলে বলো মধ্যপ্রাচ্য অঞ্চলটি কয়টা মহাদেশে বিস্তৃত, দুইটা মহাদেশে বিস্তৃত, এইবার হিসাব পেয়ে যাবা, দুইটা মহাদেশে বিস্তৃত লেখো, এক এশিয়া, এশিয়া
যেখানে রাষ্ট্র আছে 15টি, 2 আফ্রিকা, আফ্রিকা যেখানে রাষ্ট্র আছে 1টি। তাহলে বলো মধ্যপ্রাচ্যে এশিয়ার অন্তর্গত রাষ্ট্র কয়টা? মধ্যপ্রাচ্য অঞ্চলের এশিয়ার অন্তর্গত রাষ্ট্র কয়টা? সবাই বলো মধ্যপ্রাচ্য অঞ্চলের এশিয়ার অন্তর্গত রাষ্ট্র কয়টা? 15টা। আর মধ্যপ্রাচ্য অঞ্চলের আফ্রিকার অন্তর্গত রাষ্ট্র কয়টা? আফ্রিকার কয়টা? সবার কাছে প্রশ্ন, আফ্রিকার কয়টা? একটা। তাহলে এশিয়ার 15 আর আফ্রিকার 1, তাহলে মোট মিলে হয় কতটি? 16টি। তাহলে বলো মধ্যপ্রাচ্যের মোট রাষ্ট্র কতটি? সবার কাছে প্রশ্ন, আবার প্রশ্ন করেছি, মধ্যপ্রাচ্যের মোট রাষ্ট্র কতটি? সবাই উত্তর করো, মধ্যপ্রাচ্যের মোট রাষ্ট্র কতটি? সবাই উত্তর করো, মধ্যপ্রাচ্যের মোট রাষ্ট্র কতটি? 16টি। ওকে, 16টির মধ্যে এই মধ্যপ্রাচ্য কি একটা মহাদেশ নিয়ে গঠিত? মধ্যপ্রাচ্য অঞ্চলটা কি একটা মহাদেশ নিয়ে গঠিত? সবাই বলো মধ্যপ্রাচ্য কি একটা মহাদেশ নিয়ে গঠিত? না। তাহলে মধ্যপ্রাচ্য কয়টা মহাদেশ নিয়ে গঠিত? দুইটা মহাদেশের অংশ নিয়ে গঠিত। তাহলে দুইটা মহাদেশের মধ্যে এশিয়ার রাষ্ট্র আছে হলো 15টা 16টার মধ্যে, আর আফ্রিকার আছে কয়টা? একটা। এই মিলে মোট 16টা। ভাইরা লক্ষ্য করো, এশিয়া অ্যান্ড আফ্রিকা দুইটা মহাদেশের বিস্তৃত রয়েছে এই অঞ্চলটি। এশিয়ার আফ্রিকার যেটা রয়েছে সেটা মিশর, আফ্রিকার যেটা রয়েছে মিশর। তাহলে মধ্যপ্রাচ্যের কোন অঞ্চলটি এশিয়ার অন্তর্গত নয়? সবার কাছে প্রশ্ন, মধ্যপ্রাচ্যের কোন অঞ্চল রাষ্ট্রটি এশিয়ার অন্তর্গত নয়? মধ্যপ্রাচ্যের কোন রাষ্ট্রটি এশিয়ার অন্তর্গত নয়? মিশর এশিয়ার অন্তর্গত নয়, আর বাকি 15টা কিন্তু এশিয়ার অন্তর্গত, এশিয়ার অন্তর্গত। লক্ষ্য করো ভাইয়েরা, এই যে মধ্যপ্রাচ্যের মধ্যে যে এশিয়ার অন্তর্গত 15টা রাষ্ট্র, এই 15টার নাম, এই 15টার নাম, এই 15টি রাষ্ট্রের রাষ্ট্রের নাম পশ্চিম এশিয়া, পশ্চিম এশিয়া। তাহলে বলতো মধ্যপ্রাচ্যের মধ্যে এশিয়ার যে অঞ্চল, সেই অঞ্চলের নাম কি? সবার কাছে প্রশ্ন, মধ্যপ্রাচ্যের মধ্যে এশিয়ার যে অঞ্চলটি, তার অঞ্চলের নাম কি? মধ্যপ্রাচ্যের মধ্যে এশিয়ার অন্তর্গত অঞ্চলের নাম কি? পশ্চিম এশিয়া। তাহলে পশ্চিম এশিয়াতে রাষ্ট্র আছে কতটি? 15টি। আবার বলছি, মধ্যপ্রাচ্যের মধ্যে এশিয়ার যে 15টি আছে, এই 15টির নাম হলো পশ্চিম এশিয়া। কি এশিয়া? পশ্চিম এশিয়া। তাহলে পশ্চিম এশিয়ার রাষ্ট্র কয়টা? 15টা। 15টা রাষ্ট্রের মধ্যে, পশ্চিম এশিয়ার 15টা রাষ্ট্রের মধ্যে 14টি স্বাধীন, কয়টি স্বাধীন? 14টি স্বাধীন আর একটা পরাধীন, একটা পরাধীন। কোনটা পরাধীন? ফিলিস্তিন পরাধীন, ফিলিস্তিন পরাধীন। কোনটা পরাধীন ভাইয়েরা? ফিলিস্তিন পরাধীন। তাহলে বলো তো পশ্চিম এশিয়ার রাষ্ট্র কয়টা? বলো পশ্চিম এশিয়ার মোট রাষ্ট্র কয়টা? সবাই বলো পশ্চিম এশিয়ার মোট রাষ্ট্র কতটি? মোট, পশ্চিম এশিয়ার মোট রাষ্ট্র কতটি? সবাই বলো পশ্চিম এশিয়ার মোট রাষ্ট্র কয়টা? মোট, পশ্চিম এশিয়ার মোট রাষ্ট্র 15টা। কয়টা? পশ্চিম এশিয়ার মোট রাষ্ট্র 15টা। এই 15টা মধ্যে স্বাধীন কয়টা ভাই বলো তো? 15টা পশ্চিম এশিয়ার 15টা রাষ্ট্রের মধ্যে স্বাধীন কয়টা? কয়টা স্বাধীন? 14টা স্বাধীন। কয়টা পরাধীন? একটা পরাধীন। কোনটা পরাধীন? ফিলিস্তিন পরাধীন। কোনটা পরাধীন? ফিলিস্তিন। তাহলে এইবার কি মিলছে? আমি যে হিসাবটা বুঝিয়েছিলাম তোমাদের, লিখে দিয়েছিলাম ফার্স্টে, পশ্চিম এশিয়ার স্বাধীন রাষ্ট্র 14টা মিলছে। সবাই বলো পশ্চিম এশিয়ার স্বাধীন রাষ্ট্র 14টা মিলেছে? এবার মিলেছে কি মিলে নাই বলো? পশ্চিম এশিয়ার স্বাধীন রাষ্ট্র 14টা মিলেছে? আচ্ছা ওকে, মিলেছে। তোমরা কি হিসাবটা ক্লিয়ার? আমি আবার বোঝাবো, যারা বোঝো নাই আমি একবার বলে যাব। মধ্যপ্রাচ্য একটি অঞ্চল, অঞ্চলের রাষ্ট্র আছে 16টা, কিন্তু এই অঞ্চলটি দুইটা মহাদেশ নিয়ে বিস্তৃত, এশিয়া এবং আফ্রিকা জুড়ে বিস্তৃত। এই অঞ্চলের মধ্যে এশিয়ার রাষ্ট্র আছে 15টা, যে 15টাকে বলা হয় পশ্চিম এশিয়া। আর এই অঞ্চলের মধ্যে আফ্রিকার আছে একটা রাষ্ট্র যার নাম মিশর, অর্থাৎ এশিয়ার 15, আফ্রিকার 1, এই 16টা মিলে হচ্ছে মধ্যপ্রাচ্য অঞ্চল গঠিত। কিন্তু আমরা পড়তেছি এশিয়া, এশিয়া পড়তে হলে আমাদের লাগবে এশিয়ার অঞ্চল। তাহলে মধ্যপ্রাচ্যের মধ্য থেকে আমরা একটা অঞ্চল বের করলাম এশিয়ার, যার নাম কি? পশ্চিম এশিয়া। এই যে 15টা, এই 15টাকেই বলা হচ্ছে পশ্চিম এশিয়া। পশ্চিম এশিয়ার 15টার মধ্যে স্বাধীন 14, পরাধীন একটা, নাম কি? ফিলিস্তিন। ক্লিয়ার? আশা করি সবাই এই হিসাবটা ক্লিয়ার হয়েছে। এখন আমরা যে কাজটা করব, আমরা মধ্যপ্রাচ্যের 16টাই শিখব। 16টা শিখে আমরা ওখান থেকে হিসাব যেভাবে করলাম ওইভাবে 14টা বের করে ফেলবো। তাহলে আমরা মধ্যপ্রাচ্যের 16টাই শিখে ফেলি, সূত্র দিয়ে মধ্যপ্রাচ্যের 16টাই শিখে ফেলি। তোমরা দুইটাকে তো বাদ দিতে পারবা, একটা মিশর বাদ যাবে সে আফ্রিকার,
আর একটা হচ্ছে ফিলিস্তিন বাদ যাবে সে স্বাধীন না, তাহলে 14টা রাষ্ট্র থাকবে পশ্চিম এশিয়ার মধ্যে, আমরা সবগুলো লিখে ফেললাম। সূত্র লেখো, ও একটু সূত্র লেখো, সূত্রটা প্রথমে একটু বেখাপ্পা মনে হতে পারে কিন্তু এটা অনেক কাজে লাগবে। ও সংশ বা অসংশ মানে কি জানো? এটা একটা শব্দ যার অর্থ হচ্ছে কাকু, আগে পড়ছো কাকি এখন কাকু। অসংশ বা কাকু বা কাকু প্লাস চারটা রস্যই প্লাস তুমি জলে ফিস, এটা সবচেয়ে ইজি অঞ্চল। তুমি জলে ফিস, তুমি কিসে ফিস? জলে ফিস। ভাইরা লক্ষ্য করো, এটা সবচেয়ে ইজি অঞ্চল। অসংশ মানে হচ্ছে কাকু, অসংশ অথবা কি কাকু, চারটা রস্যই প্লাস তুমি জলে ফিস। আমি একবার বললে তোমরা বুঝবা, আমি একবার বলতেছি লক্ষ্য করো। ওতে ওমান, সংতে সংযুক্ত আরব আমিরাত, সৌতে সৌদি আরব, বাতে বাহরাইন, কাতে কাতার, কুতে কুয়েত। চারটা রস্যইতে ইরাক, ইরান, ইয়েমেন, ইসরায়েল, ইরাক, ইরান, ইয়েমেন, ইসরায়েল, ইরাক, ইরান, ইয়েমেন, ইসরায়েল, তুতে তুরস্ক, মিতে মিশর, যতে জর্ডান, লেতে লেবানন, ফিতে ফিলিস্তিন, সতে সিরিয়া। আমি আরেকবার বলবো, লক্ষ্য করো, ওমান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত। চারটা রস্যইতে মধ্যপ্রাচ্যের চারটা রাষ্ট্র হয় ইরাক, ইরান, ইয়েমেন, ইসরায়েল, তুতে তুরস্ক, মিতে মিশর, যতে জর্ডান, লেতে লেবানন, ফিতে ফিলিস্তিন, সতে সিরিয়া। আমি লিখে দেই রাষ্ট্রগুলো, লিখে দেই, লিখে দিব, কমেন্ট করো, লিখে দিব। ওকে লিখে দিচ্ছি, এক নম্বর ওয়ান, ওতে ওমান, ওতে কি ওমান। নাম্বার দুই, সংতে সংযুক্ত আরব আমিরাত, যুক্ত আরব আমিরাত। নাম্বার তিন, সৌতে সৌদি আরব, সৌদি আরব। নাম্বার চার, বাতে বাহরাইন, বাহরাইন। নাম্বার পাঁচ, কাতে কাতার। নাম্বার ছয়, কুতে কুয়েত, কুতে কুমিল্লা। এ কুতে কুমিল্লা না, এ কুতে কি হবে, কুতে কুমিল্লা না কুয়েত, এ কথা কো না কেন, কুতে কুমিল্লা না কুয়েত হবে, দেখছো কত খারাপ, কুমিল্লা হবে না, কি হবে, কুয়েত হবে না। আচ্ছা ঠিক আছে, কুয়েত, কুতে কুয়েত, কুতে কুয়েত। নাম্বার সেভেন, ছয়টা হয়ে গেল, এখানে কয়টা হলো, ছয়টা। তাহলে অসংশ বা কাকু দিয়ে এখানে রাষ্ট্র হচ্ছে কয়টা বলো তো, এই জায়গায় রাষ্ট্র কয়টা হলো ভাইয়ারা, এখানে রাষ্ট্র কয়টা হলো, কুতে কুয়েত। আচ্ছা ঠিক আছে, কুমিল্লা বলছো, ঠিক আছে, তোমরা কুমিল্লা লিখে নিতে পারো কিন্তু পরীক্ষায় যদি না দেয় আমার দোষ নাই কিন্তু, ঠিক আছে। তাহলে এই ছয়টা রাষ্ট্রের নাম হচ্ছে ওমান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত। এই ছয়টা নিয়ে একটি সংস্থা রয়েছে জিসিসি, ইউসিসি না কিন্তু, কি হবে, জিসিসি। তাহলে বলতো এই ছয়টি নিয়ে একটি সংস্থা রয়েছে পৃথিবীতে, সেই সংস্থার নাম কি, এই ছয়টি রাষ্ট্র নিয়ে একটি সংস্থা রয়েছে তার নাম কি, জিসিসি, জিসিসি গালফ, জি ইউ এল এফ, গালফ কোঅপারেশন, কোঅপারেশন, গালফ কোঅপারেশন কাউন্সিল, গালফ কোঅপারেশন কাউন্সিল প্রতিষ্ঠা হয়েছে 1981 সালে, সদস্য হলো ছয়টি, সদস্য কতটি, ছয়টি, এই ছয়টি হলো জিসিসি সদস্য। তাহলে ভাইরা জিসিসি ভুক্ত রাষ্ট্র কতটি, সবাই বলো, জিসিসি ভুক্ত রাষ্ট্র কতটি, জিসিসি ভুক্ত রাষ্ট্র কতটি, ছয়টি। ছয়টি রাষ্ট্র বলে রাখার সূত্র কি বলতো, ছয়টি রাষ্ট্র বলে রাখবো কিভাবে, অসংশ বাকাকু, অসংশ বাকাকু, ওমান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত, বাহরাইন, কাতার, কুয়েত। ওকে, প্রতিষ্ঠা সাল কত, 81, ঠিক আছে। এইবার আমরা হচ্ছে এই চারটাতে যাব, এই চারটা, ইরাক, চারটা রস্য দিয়ে ইরাক, ইরান, ইয়েমেন, আজরাইল,
ইরাক ইরান ইয়েমেন আজরাইল আজরাইল নাকি হবে ইসরাইল আসলে আজরাইলি তাই না তাহলে ইরাক ইরান ইয়েমেন ইসরাইল চারটা রশ্মিতে ইরাক ইরান ইয়েমেন ইসরাইল ইরাক ইরান ইয়েমেন ইসরাইল ঠিক আছে জিসিসি মিনিংটা মুছে দেওয়ার পর জিজ্ঞেস করতেছো মিনিংটা কি মানে এতক্ষণ রাখলাম আচ্ছা জিসিসির মিনিংটা হচ্ছে গালফ কোঅপারেশন কাউন্সিল গালফ জিইউএলএফ গালফ কোঅপারেশন কাউন্সিল গালফ কোঅপারেশন কাউন্সিল ঠিক আছে তারপর তুতে তুরস্ক তুরস্ক মিতে মিশর জতে জর্ডান লেতে লেবানন লেতে লেবানন ফিতে ফিলিস্তিন ফিলিস্তিন সতে সিরিয়া সতে কি বলেছি সিরিয়া তুরস্ক আবার বলছি তুরস্ক মিশর জর্ডান লেবানন ফিলিস্তিন সিরিয়া ভাইরা তোমরা কি লিখেছ দেখি তো কয়টা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো তাহলে আমরা মধ্যপ্রাচ্যে ষোলোটা রাষ্ট্র লিখেছি লিখতে পেরেছি ওমান সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব বাহরাইন কাতার কুয়েত এই ছয়টা তাহলে এই ছয়টা লিখেছি আমরা চারটা রশ্মই ইরাক ইরান ইয়েমেন ইসরায়েল চারটা রশ্মইতে চারটা রশ্ম হয় এই মধ্যপ্রাচ্যের তুরস্ক মিশর জর্ডান লেবানন ফিলিস্তিন সিরিয়া লিখেছো ওকে ঠিক আছে এই রাষ্ট্রগুলোর ভেরা আমি একটু রাজধানীগুলো তোমাদের লিখে দিচ্ছি তোমরা একটু রাজধানী লিখে নাও প্রত্যেকের রাজধানী লিখে নাও ওমানের রাজধানী মাস্কট মাস্কট কি বলেছে কি কাট মাস্কট সংযুক্ত আরব আমিরাত আবু ধাবি আবু ধাবি আবু ধাবি তোমাদের এলাকায় হ্যাঁ তুরস্ক দুইটা মহাদেশে পড়েছে আচ্ছা তোমাদের তোমাদের হচ্ছে একটা বিষয় বলি তোমাদের একটা তথ্য দেই হ্যাঁ এই যে সংযুক্ত আরব আমিরাত আছে না এটাকে তোমরা দুবাই বলে জানো যদি বলে ইরে তোর জামাই কোথায় থাকে আমার জামাই দুবাই থাকে কয়েকদিন পর হয়তো বা তোমাদের মধ্যে কেউ যে তোর জামাই কোথায় থাকে রে আমার জামাই দুবাই থাকে দুবাই আসলে দুবাই কি কোনো রাষ্ট্র দুবাই কোনো রাষ্ট্র এ কথা কও না কেন দুবাই কোনো রাষ্ট্র বলো দুবাই রাষ্ট্র না দুবাই হলো ভাইয়েরা এই সংযুক্ত আরব আমিরাতের সাতটি প্রদেশ আছে কয়টা প্রদেশ তাহলে বলো তো সংযুক্ত আরব আমিরাতের প্রদেশ কয়টা সবার কাছে বসতো সংযুক্ত আরব আমিরাতের প্রদেশ কয়টা সাতটা এই সাতটা প্রদেশের মধ্যে হচ্ছে একটা দুবাই এই সাতটা সংযুক্ত আরব আমিরাত যাকে আমরা বলছি এর সাতটি প্রদেশ রয়েছে সাতটি প্রদেশের মধ্যে হচ্ছে একটি দুবাই দুবাই কিন্তু কোনো রাষ্ট্র না এই জন্য তোমরা ভুল করো না দুবাই কিন্তু একটা স্টেট মাত্র প্রদেশ মাত্র কার সংযুক্ত আরব আমিরাতের আর এই সংযুক্ত আরব আমিরাতকে বলা হয় ইংরেজিতে ইউএই ইউএই সংযুক্ত আরব আমিরাতকে বলা হয় ইউএই ইউনাইটেড মানে সংযুক্ত আরব আমিরাটস সংযুক্ত আরব আমিরাত ইউনাইটেড আরব আমিরাটস যার সাতটি প্রদেশ রয়েছে সবাই ক্লিয়ার হয়েছ লক্ষ্য করো সৌদি আরবের রাজধানী রিয়াদ রিয়াদ বাহরাইনের রাজধানী মানামা মানামা কাতারের রাজধানী দোহা দোহা কুয়েতের রাজধানী কুয়েত সিটি একটু আগেই লিখে দিয়েছি কুয়েত কুয়েত সিটি কুয়েত কি বলেছি কুয়েত সিটি তারপর ইরাকের রাজধানী বাগদাদ বাগদাদ ইরান তেহরান তেহরান ইয়েমেনের রাজধানী সানা এই সানা কিন্তু ছাগল সানা না শুধু সানা ইসরায়েলের রাজধানী জেরুজালেম জেরু জালেম তুরস্কের রাজধানী ভেরা লক্ষ্য করো তুরস্ক তুরস্ক রাজধানী আঙ্কারা অনেক গুরুত্বপূর্ণ আঙ্কারা কি কারা বলেছি আঙ্কারা মিশরের রাজধানী কায়রো
কাইরো জর্ডান এটা কি জর্ডান জর্ডানের রাজধানী আম্মান আম্মান লেবাননের রাজধানী বৈরুত বই রয়সুত বৈরুত ফিলিস্তিনের রাজধানী ও জেরুজালেম ইসরায়েলের জেরুজালেম ফিলিস্তিনের জেরুজালেম জেরুজালেম দুই খণ্ডে বিভক্ত একটা পূর্ব জেরুজালেম একটা পশ্চিম জেরুজালেম ইসরায়েলের যেটা সেটা পশ্চিম জেরুজালেম আর যেটা ফিলিস্তিনের সেটা পূর্ব জেরুজালেম সিরিয়ার রাজধানী দামেস্ক দামেস্ক তাহলে সিরিয়ার রাজধানী কি দামেস্ক দামেস্ক বাইরে একটু লক্ষ্য করো তেল আবিব আগে ছিল ইসরায়েলের রাজধানী বর্তমান ইসরায়েলের রাজধানী হচ্ছে জেরুজালেম পশ্চিম অংশ জেরুজালেমের দুই খণ্ডে বিভক্ত পশ্চিম অংশটি ইসরায়েলের অধীনে সেটা রাজধানী ইসরায়েলের আর পূর্ব অংশটা ফিলিস্তিনের দখলে সেটা হচ্ছে পূর্ব জেরুজালেম সেটা ফিলিস্তিনের রাজধানী আর তেল আবিব কিন্তু আগে ছিল ঠিক আছে তেল আবিব ছিল হ্যাঁ আচ্ছা আগে ছিল তাহলে ওমানের রাজধানী মাস্কট সংযুক্ত আরব আমিরাত আবুধাবি তোমরা কি জানো আবুধাবিতে রয়েছে আইসিসি তাহলে বলতো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল কোথায় সবার কাছে প্রশ্ন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল কোথায় সবাই উত্তর করো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলটা কোথায় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল কোথায় অবস্থিত সবার কাছে প্রশ্ন করেছি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল কোথায় অবস্থিত সবার কাছে প্রশ্ন করেছি আবুধাবিতে রয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এই আইসিসি প্রতিষ্ঠা হয়েছে 1909 সালে তাহলে তো আইসিসি প্রতিষ্ঠা হয়েছে কত সালে সবার কাছে প্রশ্ন করেছি আইসিসি প্রতিষ্ঠা হয়েছে কত সালে বলো আইসিসি প্রতিষ্ঠা হয়েছে কত সালে 1909 সালে 1909 সাল বাহরাইনের সৌদি আরবের রাজধানী বলছে রিয়াদ বাহরাইন মানামা কাতার দোহা বলো তো 2022 সালে বিশ্বকাপ ফুটবল কোথায় হবে সবার কাছে প্রশ্ন 2022 সালে বিশ্বকাপ ফুটবল কোথায় হবে সবাই বলো 2022 সালে বিশ্বকাপ ফুটবল খেলা কোথায় হবে কাতারে হবে 22 সালে বিশ্বকাপ ফুটবল খেলা কোথায় হবে কাতার বলো বর্তমান পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্রের নাম কি বর্তমান পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্রের নাম কি কাতার বর্তমান পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্রের নাম কি কাতার সবচেয়ে ধনী বর্তমান পৃথিবীর সবচেয়ে মাথাপিছু আয় কার বেশি কাতারের ধনী রাষ্ট্র মাথাপিছু আয় বেশি কাতার বিশ্বকাপ ফুটবল 22 সালে হবে কাতারে এবং আরেকটা তথ্য তোমরা মনে রাখবা কাতার সম্পর্কে আল জাজিরা টিভি চ্যানেল বলো তো আল জাজিরা টিভি চ্যানেল কোন দেশের আল জাজিরা আল জা জিরা বলো আল জাজিরা টিভি চ্যানেল কোন দেশের কাতার ভিত্তিক টিভি চ্যানেল হচ্ছে আল জাজিরা তাহলে ভাই কাতার থেকে প্রশ্ন আসতে পারে আবার বলছি 22 সালে বিশ্বকাপ ফুটবল আয়োজক পৃথিবীর সবচেয়ে ধনী দেশ মাথা পিছু আয় সর্বোচ্চ আল জাজিরা টিভি চ্যানেল এই কয়েকটা বিষয় থেকে প্রশ্ন খুব বেশি আসতে পারে কুয়েত কুয়েতের মুদ্রা দিনার কুয়েতের মুদ্রা কি বলো তো দিনার কুয়েতি দিনারের মূল্য সর্বোচ্চ তাহলে বলো তো কোন দেশের মুদ্রার মান সর্বোচ্চ সবাই বলো কোন দেশের মুদ্রার মান সর্বোচ্চ সবাই উত্তর করো কুয়েতের দিনারের মূল্য পৃথিবীতে সর্বোচ্চ কুয়েতের এক দিনার সমান সমান 280 টাকা বলো তো এক কুয়েতি দিনার সমান আমাদের কত টাকা সবার কাছে প্রশ্ন এক কুয়েতি দিনার সমান আমাদের কত টাকা 280 টাকা মানে ওদের একটা দিনার আর আমাদের 280 টাকা তাহলে ওদের মুদ্রার মান কত বেশি চিন্তা করো একটা আমরা যাকে এক টাকা বলি এক দিনার বলে এক দিনার আমাদের 280 টাকা সমান এক দিনার মাত্র ঠিক আছে 280 টাকা তাইরা এখান থেকে গেল ইরাক থেকে প্রশ্ন যতগুলো দেওয়ার এটা ডিসকাস করলে সময় হবে না ওটা দিয়ে দিয়েছি শীটের মধ্যে যতগুলো প্রশ্ন আছে ইরানের তোমরা ইরান থেকে আচ্ছা আমি এক কাজ করি রাষ্ট্রগুলো একটু দাগিয়ে দেই কোনটা কোনটা সর্বোচ্চ পড়া পড়বা আমি একটু দাগিয়ে দিচ্ছি সংযুক্ত আরব আমিরাত টু স্টার এটা টু স্টার দিয়ে পড়বা তারপর হচ্ছে কাতার পড়বা থ্রি স্টার দিয়ে কাতার পড়বা থ্রি স্টার এটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি কুয়েত ওয়ান স্টার ইরাক টু স্টার ইরান ফোর স্টার ইরান ফোর স্টার ইরান দিলাম ফোর স্টার তাহলে কোনটা ফোর স্টার দিয়েছি ইরান দিয়েছি ফোর স্টার ইয়েমেন ওয়ান স্টার কারণ ইয়েমেনে যুদ্ধ চলতেছে সৌদি আরবের সাথে ইয়েমেনে একটা জাতি আছে হুতি জাতি হুতি বিদ্রোহী বলো তো হুতি বিদ্রোহীরা
কোন দেশে রয়েছে হুতি? বলো হুতি বিদ্রোহীরা কোন দেশে রয়েছে, সবার কাছে প্রশ্ন। হুতি নামক বিদ্রোহী কোন দেশে রয়েছে? ইয়েমেনে রয়েছে, যাদের সঙ্গে সৌদি আরবের যুদ্ধ চলছে, যাদের সঙ্গে সৌদি আরবের যুদ্ধ চলছে। তাহলে বলো তো ইয়েমেনের হুতিদের সাথে কোন দেশের যুদ্ধ চলছে? ইয়েমেনের হুতিদের সাথে কোন দেশের যুদ্ধ চলছে? সৌদি আরবের যুদ্ধ চলছে, কারণ সৌদি আরব হুতিদেরকে ইয়েমেন থেকে তাড়িয়ে দেবে, আর হুতিরা ইয়েমেনকে দখল করে রেখেছে। হুতিরা ভালোবাসে ইরানকে, বলো তো হুতিরা কাকে ভালোবাসে, হুতিরা কাকে সমর্থন করে? বলো হুতিরা কোন দেশকে সমর্থন করে? ইরানকে সমর্থন করে। এই জন্য সৌদি আরব হুতিদেরকে ইরান থেকে হটানোর চেষ্টা করছে, যাতে হুতিরা ক্ষমতায় না থাকতে পারে, যাতে সৌদি আরবের কথা ইয়েমেন শুনে। বর্তমান ইয়েমেন শুনতেছে ইরানের কথা, কারণ ইয়েমেনে ক্ষমতায় আছে কারা? হুতিরা। আর হুতি মানে কি? ইরানপন্থী এরা। বলো তো হুতিরা কাকে ভালোবাসে, সবার কাছে প্রশ্ন। হুতিরা কোন দেশকে ভালোবাসে, সবাই বলো, হুতিরা কোন দেশকে ভালোবাসে? ইরানকে ভালোবাসে। তাহলে এটা কি সৌদি আরব দেখতে পারবে? এটা কি সৌদি আরব দেখতে পারবে? পারবে না। সৌদি আরব এই জন্য হচ্ছে হুতিদেরকে এখানে আক্রমণ চালিয়েছে, হুতিদেরকে এখান থেকে ক্ষমতাচ্যুত করতে চাচ্ছে। কোথায় থেকে? ইয়েমেন থেকে। ভাইরা এই বিষয় সম্পর্কিত তথ্য অ্যাকচুয়ালি সাম্প্রতিক ক্লাস সারে এভাবে বোঝানো সম্ভব না, সাম্প্রতিক ক্লাস হলে এই জিনিসগুলো ভেঙে ভেঙে বোঝানো যাবে। হ্যাঁ ঠিক আছে, তারপর ইসরায়েলটা পড়বা, ইসরায়েলটা পড়বা হচ্ছে টু স্টার দিয়ে পড়বা। বলো তো ইসরায়েল, ইসরায়েলের দুইটা জিনিস মনে রাখবা, ইসরায়েলের পার্লামেন্ট নেসেট, ইসরায়েলের পার্লামেন্টের নাম কি? নেসেট। বলো তো তাহলে ইসরায়েলের পার্লামেন্টের নাম কি? নেসেট, নেসেট। আর ইসরায়েলের লিখে দিচ্ছি, ইসরায়েল পার্লামেন্ট নেসেট, নেসেট, কি বলেছি? নেসেট। হ্যাঁ, পার্লামেন্টের নাম কি? নেসেট। আর গোয়েন্দা সংস্থার নাম মোসাদ, পৃথিবীর সবচেয়ে দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা মোসাদ। তার বলো তো ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম কি? মোসাদ, মোসাদ। এটা দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা সবচেয়ে, মোসাদ। এই যে ইরানের একজন পরমাণু বিজ্ঞানীকে মেরে ফেললো, এই যে মোসাদ। তাহলে মোসাদ কার দেশের গোয়েন্দা? ইসরায়েলের গোয়েন্দা। ঠিক আছে ভাইরা, তারপর তুরস্কটা তোমরা ফোর স্টার দিয়ে পড়বা, তুরস্ককে ফোর স্টার দিবা, পারলে ফাইভ স্টারও দিতে পারো। তুরস্ক থেকে প্রশ্নের সম্ভাবনা সর্বোচ্চ, আবার বলেছি তুরস্ক থেকে প্রশ্নের সম্ভাবনা সর্বোচ্চ। এখন কেন সর্বোচ্চ এটা ব্যাখ্যা করতে গেলে তো ক্লাসে টাইম চলে যায়, শুধু বলছি তুরস্ক থেকে প্রশ্নের সম্ভাবনা সর্বোচ্চ, তুরস্ক থেকে প্রশ্ন করবা। ঠিক আছে, তারপর লক্ষ্য করো পড়বা হচ্ছে ফিলিস্তিনটা টু স্টার, ফিলিস্তিন। সিরিয়া পড়বা ফোর স্টার দিয়ে, কারণ সিরিয়াতে বর্তমানে যুদ্ধ চলছে। তাহলে বলো তো কোন যুদ্ধে, কোন দেশে বর্তমান গৃহযুদ্ধ চলছে? কোন দেশে বর্তমানে গৃহযুদ্ধ চলছে বলো? সরকারের সাথে জনগণের যুদ্ধ চলছে কোন দেশে? সিরিয়াতে সরকারের সাথে জনগণের যুদ্ধ চলছে, যুদ্ধ চলছে। ঠিক আছে, আজকে ভাইরা তোমরা এখান থেকে পশ্চিম এশিয়া যদি বের করতে চাও, পশ্চিম এশিয়া বের করতে হলে তোমরা কাকে বাদ দিবা বলো তো? এখানে মিশর কি এশিয়ার রাষ্ট্র? সবাই বলো, মিশর কি এশিয়ার রাষ্ট্র? মধ্যপ্রাচ্যের মিশর কি এশিয়ার রাষ্ট্র? না। তাহলে এশিয়া পড়লে তোমরা মিশরকে বাদ দিয়ে পড়বা, আমি ১৬টাই লিখে দিয়েছি, কিন্তু যখন এশিয়া পড়বা তখন মিশরটাকে বাদ দিয়ে পড়বা, কারণ মিশর কিন্তু আফ্রিকার রাষ্ট্র, মিশর কিন্তু এই এশিয়ার না। কিন্তু আমি মধ্যপ্রাচ্যের ১৬টাই তোমাদের লিখে দিয়েছি, শুধু মিশরটাকে বাদ দিয়ে পড়বা। ঠিক আছে, আচ্ছা, আর এই ১৬টির মধ্যে কোনটা স্বাধীন না? ১৬টির মধ্যে কোনটা স্বাধীন না? ফিলিস্তিন স্বাধীন না। তাহলে মিশর আফ্রিকার আর ফিলিস্তিন স্বাধীন না। তাহলে এখানে টিকে মোট কয়টা? ১৪টা। তাহলে ১৪টা টিকে ভাইরা তোমরা আশা করি সবাই লিখতে পেরেছ। এখন তোমরা আমাকে একটা হিসাব দাও, সুন্দর করে একটা হিসাব দাও তোমরা, তোমরা কি পড়লা একটু দেখি। বলো তো দক্ষিণ এশিয়াতে রাষ্ট্র পড়ছ কয়টা? এক পাশ থেকে উত্তর দাও, দক্ষিণ এশিয়াতে রাষ্ট্র পড়েছ কয়টা? দ্রুত উত্তর দাও, দক্ষিণ এশিয়া রাষ্ট্র পড়ছ কয়টা? দক্ষিণ এশিয়া রাষ্ট্র পড়ছ কয়টা? ৮টা। দক্ষিণ পূর্ব এশিয়াতে পড়ছ কয়টা? দক্ষিণ পূর্ব এশিয়ায় সবাই উত্তর দাও, দক্ষিণ পূর্ব এশিয়ায় ১১টি। দূর প্রাচ্যে কয়টা? দূর প্রাচ্যে, দূর প্রাচ্যে কয়টা পড়েছ? ৫টা। তারপর মধ্য এশিয়ায় কয়টা পড়েছ? মধ্য এশিয়ায়, মধ্য এশিয়া ৬টা। আর পশ্চিম এশিয়াতে স্বাধীন রাষ্ট্র পড়েছে কয়টা? ১৪টা। স্বাধীন ১৪টা পড়ছ, স্বাধীন। মিশরকে বাদ দিয়েছি, ফিলিস্তিনকে বাদ দিয়েছি, কয়টা? ১৪টা। তাহলে কয়টা হয়?
14 6 20 20 5 25 25 11 36 36 এটা কত 44টা রাষ্ট্র তোমরা হচ্ছে আমি তোমাদের পড়ার একটা যোগ্যতা করে দিয়েছি আমি বলবো না যে আমি পরিপূর্ণভাবে তোমাদের শেষ করে দিয়েছি আমি শীটটা যাতে পড়তে পারো যাতে পড়তে ভালো লাগে তোমাদের তোমাদের দাগিয়ে দিয়েছি সূত্র দিয়ে দিয়েছি তোমাদের শীটটাকে আমি ইজি করে দিয়েছি সবাই কি বুঝতে পেরেছো ভাইয়া সবাই কি বুঝতে পেরেছো ঠিক আছে বুঝতে পারলে তোমরা অবশ্যই শীটটা ভালো করে পড়বা অবশ্যই অবশ্যই ভালো করে পড়বা সবার জন্য শুভকামনা আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আর কোনো প্রশ্ন থাকলে ভাই গ্রুপে করো কারণ এখানে ক্লাসের ওই টাইমটা পাওয়া যায় না ঠিক আছে আর হচ্ছে ওই মুহূর্তে তোমাদের একটা প্রশ্ন একটা ভাই করেছিল সেটা হচ্ছে যে আফগানিস্তান স্বাধীন হয় কবে 1919 সালে আমি বলে দিয়েছিলাম সেটা কিন্তু আমি বলতেছি যে যখন পড়াবো পড়ানোর সময় যখন প্রশ্নের সুযোগ দিব তোমরা তখন প্রশ্ন করো পড়ানোর মধ্যে এমনি অনলাইনে ক্লাস নেওয়াটা খুব টাফ হয়ে যায় ঠিক আছে সারাদিন ক্লাস নিতে হয় মন মানসিকতা এমনি মাঝে মাঝে একটু খারাপও থাকে মাঝে মাঝে তোমাদের ছোট ভাই বোনের প্রতি একটু রাগ করলে অবশ্যই মন খারাপ করবা না ঠিক আছে তো সবাই ভালো থেকো পড়ালেখা করো আমার জন্য দোয়া করো আজকের মতো আল্লাহ হাফেজ